আরে বড়বাবু কোথায় গেলেন? এইখানে। আপনি কোথায় চলে গেছিলেন? এই ছাতাটার জন্য পুরো এয়ারপোর্ট খুঁজে বেড়াচ্ছি। আমাকে দিয়েছিলেন। আরে ভুলে গেছি ভুলে গেছি। তাড়াতাড়ি চলুন, অনেক লোক আছে, তার আগে আমরা বেরিয়ে যাই। চলো চলো বড়বাবু, বিয়ে বাড়ি যাওয়ার আগে আমাদের বাজারেও যেতে হবে। বাজারে কেন যেতে হবে? বিয়ে বাড়িতে একটা উপহার তো দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়া আমেরিকা থেকে কুরিয়ার দিতে তো আসছেই, তাকে তো কিছু দিতে হবে না? ধুতি, এটা আমাদের ধুতি। আরে আমাদের বস্তা চলে যাচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে এই হোয়াট ম্যান, নাথিং, কিসের আবার ঝামেলা? আমরা তো বন্ধু। এই ছোটু, অটো করে যাব। আপনি অটো করে যাবেন? হ্যাঁ অটো করে যাব। ঠিক আছে, এই যে অটো, চলো। যাবে না? হ্যাঁ এই অটো চলো। না না, ওয়েটিং আছে। এটাও যাবে না। এই এই ওখানে দেখো, জিজ্ঞাসা করা যাবে না, না জিজ্ঞাসা করি চলো। ঠিক আছে ঠিক আছে। আরে কোথায় যাচ্ছ? নামো নামো। কেন নামো? কিন্তু কেন? ওঠার আগে ভদ্রভাবে জিজ্ঞেস করা উচিত ছিল না? আরে আরে আরে, এসব কি জুলুমবাজি হচ্ছে? অটোটা আমার, তাই জিজ্ঞেস করো ভদ্রভাবে। এই যে স্যার, অটোটা কি যাবে? কোথায় যাবেন? জোর বাজার। তোমাদের মুখ আর বস্তা দেখেই বুঝে গেছিলাম, ছ ঘন্টা ধরে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বড় কোনো প্যাসেঞ্জার নিয়ে যাও বলে। ওখানে এই মাত্র মিউনিসিপ্যালিটির বাস আসবে, ওতে চড়ে চলে যাও। সকাল সকাল যত সব ফালতু বাবু, মনে হচ্ছে এবার আমাকে আমার রূপটা দেখাতে হবে। এবার মজা দেখাচ্ছি। আরে কি করছো কি করছো, উল্টে যাবো যে, অটোটা উল্টে যাবে। নামো নামো নামো। আচ্ছা বসো। এগুলো ভদ্রতা? হ্যাঁ হ্যাঁ বসো বসো। বস্তাটা তুলে ডিকে দে রাখ। আমি কি কোনো কুলি নাকি? বড় বাবু ওকে আরো ভদ্রতা দেখাতে হবে। আরে না 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 না, বসো বসো বসো। তুলছি তুলছি, আমি তুলছি, কিন্তু লাগেজের আলাদা পয়সা লাগবে। দেবো। আরে মুখে কথা বলো না, মারছো কেন? কি ভারী কি আছে এতে? বড় বাবু, ভুট্টা আছে, ভুট্টা। আচ্ছা এই ধরো তোমাদের ভুট্টা। আরে চলো চলো তাড়াতাড়ি। This is latest model and fancy color. Excuse me. আরে কি করছো কি? আরে কি আমার কথা কি ঝামেলা? ফালতু কি ঝামেলা? কেন ঝামেলা করছো? এখানে চলো, সরে দাঁড়াও সরে দাঁড়াও সরে দাঁড়াও। হচ্ছে নাকি এখানে? কি ভাবো কি? আপনি বলুন স্যার, আমার খুব খিদে পেয়েছিল, দুটো কলা দাম কত জিজ্ঞেস করলাম, তখনও বললো 6 টাকা। তারপর আমি ভদ্রভাবে জিজ্ঞেস করলাম, এটা কলার দাম নাকি পুরো ঠেলা গাড়ির দাম? তারপর কি বললো জানেন? এই চেহারা নিয়ে কলা খেতে এসেছেন, আমাদের দেহাতে গাইয়ে বললো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। এখন পুলিশকেই থানায় নিয়ে যাবে। আরে সরো তো, কাদের পাল্লায় যে পড়লাম, তার উপরে আবার এই ভুট্টার বস্তাটা। স্যার কাস্টমার এসেছে। আরে এরা, এদেরকে ভিতরে ঢুকতে দিল কে? সিকিউরিটি লোকেরা ঘুরছে নাকি? এই লাল গাড়ি আমাদের গুলিয়ে করছে ওরা। ভালো মানাবে তাই? দেখো কোথায় গেল ওরা। পছন্দ হবে। এই হাত দেবেন না। কি হাত রাখতে পারবো না? তাহলে ঠিক আছে, পা রাখছি। এই পা রাখো না, পা ছাড়াও ওখান থেকে। কি চাই তোমাদের? এই গাড়িটা দেখতে খুব সুন্দর, এর দাম কত? দেখার জন্য কোনো দাম নেই, দেখে চলে যাও। এই এদেরকে তাড়াতাড়ি বাইরে বের করো। এই এই গাড়িটা এখানে বেচার জন্য রাখা হয়েছে তো? তুই নাকি দামটা বলো। অশিক্ষিত গাইয়াদের মতো, এটা কোনো গরু ছাগল কেনার দোকান না, যাও এখান থেকে, চলে যাও ছোট। বুঝে গেছি। আরে কি করছো? আরে তাড়াতাড়ি দাম বলো, নালে গাড়িটা উল্টে দেবে। কি উল্টে করে দেবে? 9 লাখ। হ্যাঁ 9 লাখ টাকা। 9 লাখ? 9 লাখ তোমরা দিতে পারবে না, এবার যাও এখান থেকে। ছোট বড় বাবু, আমি কে হই, কি করি ওকে একটু বলে দাও তো। এই অটো কি হয়েছে? এই অটো থেকে বস্তাটা নিয়ে আয়। বস্তাটা খুলে উল্টে দে। এটা আমার কাজ নয়। আরে উল্টে দে না। আচ্ছা কেন না, আমি এটা কথা বলতে পারো না নাকি? এই অদ্ভুত মানুষ। কি
এই যে ভাই ওখানে কুড়ি আছে, নয় নিয়ে বাকিটা বস্তায় ভরে দাও। ঠিক আছে স্যার। এই দাঁড়া দাঁড়া, আগে ওপেন অ্যাস্ট্রা বাইরে, তারপরে টাকা ভেতরে। স্যার ওপেন অ্যাস্ট্রা নয়, ওপেল অ্যাস্ট্রা। আরে সে যাই হোক, বাইরে আরে যাই হোক না কেন, বস্তায় ভুট্টা আছে বললেন যে। ভুট্টা বিক্রি হওয়ার টাকাই এটা। ভুট্টা বিক্রি করে এত টাকা হলে ধান বিক্রি করলে তাই দিয়ে একটা দোকান তৈরি হয়ে যাবে। আপনাদের মতো মহাপুরুষের হাতে মার খাওয়া ভাগ্যের ব্যাপার, আর একবার আমাকে মেরে আমার ভাগ্য খুলে দিন। না না আমি আর কি করে মারি না, আপনার ভয় করছি স্যার। একবার আমাকে আমার মাথাটা গেছে, দয়া করে আমাকে একবার মারুন স্যার, প্লিজ একবার মারুন। মেরে দে মেরে দে। জমিতেই থাকবে, তোমার মাথার উপর নয়, এর জন্য মাইনে পাবি না। এমনটা করবেন না, ধৈর্য ধর। শোনো গোবিন্দ, গুড়িয়া আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে আসছে, ওর কোন গাড়িটা পছন্দ হবে কে বলতে পারে? শুনলাম এটা একটা নতুন গাড়ি, তাই জন্য কিনে নিলাম। মালিক সামনে সপ্তাহে আরে একটা নতুন গাড়ি আসার কথা। আচ্ছা, তার নাম হন্ডা। গোবিন্দ ওটা হন্ডা হোক বা গন্ডা বুক করে দাও। আচ্ছা মালিক, তাহলে এই গাড়িটা কোথায় রাখবো মালিক? নিজের মাথায় রেখে নে। এই নাও নায়েব, এতে গাড়ির রসিদটা আছে, আর বাদ বাকি টাকাগুলো গুনে রেখে দাও। ছোটদা বিয়ে কেমন হলো? কেন সেটারও হিসাব চাই নাকি? যা বলছি সেটা করো। আরে আরে নতুন গাড়ি। এই কালিয়াকে দূরে রাখ, নাহলে গাড়ির রং পাল্টে যাবে। ছোটদা লাল গাড়িটা কালো হয়ে যাবে। আরে বংশী এভাবে দেখছিসটা কি? আরে এই গাড়িটার আটটা চাকা ঠিক আছে কিনা দেখছি। এই গাড়ির আট চাকা? হ্যাঁ। এভাবে ঝুঁকে থাকার দরকার নেই, বিশ্বাস না হলে গুনে দেখ। আরে 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 কি বকবক করছিস তুই? আমি যা তা বলছি না, তুমি গুনতে পারো তো? হ্যাঁ একটু তো জানি। তাহলে গুনো। এইদিকে দুটো চাকা আছে। আছে, তাহলে এসো। এদিকেও দুটো চাকা রয়েছে। হ্যাঁ তাহলে দুয়ে দুয়ে চার জানো দেখছি, এসো। এইদিকে দুটো চাকা রয়েছে। হ্যাঁ আছে, চার আর দুয়ে চার আর দুটো ছয়ই হয়। ঠিক বলেছো, এসো আমার সাথে। হ্যাঁ এদিকেও দুটো চাকা রয়েছে। তাহলে ছয় আর দুয়ে আট, বলেছিলাম না আটটা, এখনই ঠিক করে দিচ্ছি। শোন কালিয়া, তুই সারা জীবন ধরে এটা প্রমাণ করতে পারলি না যে তুই বুদ্ধিমান, আর বাবুও তোকে কখনো পার্মানেন্ট করবেন না। তুই সারা জীবন ধরে টেম্পোরারি থাকবি। যা বোনাসও পাবি না কিন্তু। শুনলে তো চন্দু, আমি এদের থেকে সবচেয়ে বুদ্ধিমান প্রমাণ করে বেশি মাইনে আর বোনাস যদি না নিতে পারি, তাহলে আমার নাম বংশী নয়। ওই কাজটাও চলো। মালিক এসে গেছে, আসুন মালিক। যে ধার্মিক কাজটা করছো সেটাতে মন দাও, পুরনো পাপকে কেন দেখছো? বড়বাবু ওই বেচারি বেচারি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, দিন না শুনো। হ্যাঁ বলো। আমিও বাবার হাত থেকে একটা শাড়ি নিয়ে নি। বৌদি তুমি দান নেবার কথা বলছো? তুই চুপ কর, একদম লোক দেখছে। দেখো রানী, আমি কখনো তোমার বাবার বিষয়ে কিছু বলেছি?
আর উনি আমাদের শত্রু ভাবেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। আজ অবধি উনি আমাদের আপন করেননি, দেখো গিয়ে কি করেন, গিয়ে পরীক্ষা করে এসো। বিনা, মায়ের সাথে যাও তো একটু। আচ্ছা। একই দিদিমণি, আপনিও আমাদের সাথে লাইনে দাঁড়াচ্ছেন? আজকে আমি ওনার মেয়ে হিসেবে না, একদম সাধারণ মহিলা হিসেবে। তাও দিদিমণি, কোনো ব্যাপার না, চলো। ছোটু, আমি বাড়ি যাচ্ছি, বাদ বাকিদের তুমি দিয়ে দাও। চলবে না, ব্যাস, তোমার শান্তি হলো তো? সবার সামনে অপমান করলো, আমরা কোন ব্যাপারে কম? সম্পত্তি কম আছে, ঐশ্বর্য কম আছে, নাকি মান সম্মান কম আছে? ওনার সামনে তুমি হাত পেতে দাঁড়িয়েছিলে, উনি তোমাকে একটুও সম্মান দেখালো? আমি ওকে ওনার ব্যাপারে একটা কথা বললে আমি মেরে ফেলবো তোকে। আরে, এটা তো তুমি শুনতে পেলে না? তোমার বাবার ব্যাপারে যা নয় তাই বলছো। এই, আজকে আমাদের কোনো জিনিসের অভাব নেই, এটা সত্যি, কিন্তু এসব এলো কোত্থেকে? সব ওর বাবার দয়া এসছে। ওনার বাবার ব্যাপারে কিছু শুনবো না আমি। উনি শুধু আমার শ্বশুরই নন, উনি আমার বাবার মতো হন। তাহলে তো এরও বোন হয়। চুপ, আমি ওই বাড়ির জামাই, জানি না কেন উনি আমাকে পর ভাবেন। তার মানে এটা নয় যে তুমি ওকে যা খুশি তাই বলবে। সব ঠিক আছে মালিক, কিন্তু ছোট মেয়ের মতো বিদেশে পড়াশোনা করা আর নানান রকম গাড়ির তো চাহিদা নেই। বাস, ওনার হাত থেকে একটা সস্তার শাড়ি চেয়েছিল, উনি তারও যোগ্য মনে করলেন না। এত জোরে মারলে কেন? মারবে না জোরে, আপনার ওভার অ্যাক্টিং এর জন্য ওর গালে কিরকম ভারতের ম্যাপ হয়ে গেছে দেখেছেন? আমাকে ক্ষমা করে দে ভাই, আমার রাগ তোর উপরে নয়, ওই শয়তানটার উপরে ছিল। ওর উপরে? উনি এনার শ্বশুর মশাই আর তোমার শালা বাবু। হ্যাঁ, আরো কোনো সম্পর্ক থাকলে বলো, তাতেও দাদা আত্মসম্মান পাবে না। আসবে, নিশ্চয়ই আসবে। আমি দিন গোনা শুরু করে দিয়েছি, পুরো হিসেব করার জন্য ভালো সুযোগ আসছে। পুরো হিসেবটা তৈরি আছে বাবু, গত বছরই দেখুন না, বাদাম বেচার জন্য আমাদের যে লাভটা হয়েছে, মোট 14,56,201 টাকা আর 35 পয়সা হয়েছে। এই গোবিন্দ, আমি তোমাকে কি জিজ্ঞেস করলাম আর তুমি কি উত্তর দিচ্ছ? আমি চিনির কথা বললাম আর তুমি বাদামের হিসেব দিচ্ছ? হ্যাঁ বাবু, সেটাও তৈরি আছে, চিনির ফ্যাক্টরি থেকে আমাদের 75,45,776 টাকা লাভ হয়েছে। আমি পানসে ডালিয়া খাচ্ছি আর তুই আমাকে চিনির কথা মনে করাচ্ছিস। সে কি, আমি তো চিনির কথা মনে করাইনি বাবু, আপনি হিসেব চেয়েছিলেন আমার থেকে। এবার যেতে বলছি, যাও। এই খাতাটা কি এখানেই রেখে? আরে, যা ইচ্ছে তাই করো, আগে যাও এখান থেকে। জানি না এই বুড়িটা আসলেই বাবুর প্রেশার কেন বেড়ে যায়। তুই এসে গেছিস ছোটু? ডালিয়া না খেয়ে বোকা বানাতে চান? আরে কি করে খাবো, না আছে নুন না আছে চিনি। চিনি? চিনি তো আমাদের শরীরেই ফ্যাক্টরি আছে। এখন পর্যন্ত 3 বাটি খেয়ে ফেলেছি, আর 1 বাটি খেয়ে নিন, তারপর আরে লাড্ডু দাও, 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 দাও। আগে ডালিয়া তারপর লাড্ডু, খাবার পর দেবে তো? ঠিক আছে, লাড্ডু 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 দিচ্ছি দিচ্ছি, দাও 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 দাও। এটা কি লাড্ডু? বোনের লাড্ডু, কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, এবার দেখুন। হ্যাঁ, বড় দেখাচ্ছে তাই না? আজকের কোটা এটা খেয়ে নিন। যেতে দেবো না, দাঁড়াও দাঁড়াও, আরে আরে থামা, ওকে ওকে যেতে দিও না, আরে ওকে দাঁড় করাও। আপনাকে কতবার বারণ করেছি ওকে টাকা দেওয়ার জন্য, ওই টাকা দিয়ে ও কি করবে জানেন? ও জিততে পারবে না, আমার লালটাই জিতবে। হ্যাঁ, এটাই জিতবে, তোমরা দেখে নিও। এই অপদার্থ কালিয়া, একটা পুরীকে আটকাতে পারলি না, বড়বাবু ছেড়ে দিন। সত্যি আপনি না এদের অকর্মণ্য বানিয়েছেন। আরে, মাসের 10টা দিন তোকে আনন্দে কাটাতে দে, বাদ বাকি দিনগুলো তো বেচারা কাঁদে। ও কাঁদে নিজের ছেলের জন্য, আর তার জন্য আপনি কানে কানে টাকা দিতে থাকবেন, এসব আমার ভালো লাগে না। এই, ওকে আমার লক্ষ্মী খুব ভালোবাসে। হ্যাঁ, মায়ের নাম নিয়ে আমার মুখটা বন্ধ করে দিন।
পরিষ্কার হয়ে গেছে, যান। এই জন্মে তুই পার্মানেন্ট হবি না। এই ব্যাপার, কাকেদের মারতে গিয়ে আমাকে গুলি মেরে দিও না। কি মালিক, এতগুলো সৈন্য থাকা সত্ত্বেও রাজাকে মারা যাচ্ছে না? ওই রাজা যদি একা থাকতো তাহলে তো কবেই শেষ করে দিতাম। পাশে পাহারায় মন্ত্রী দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস? মানে যতদিন ছোট থাকবে ততদিন বড় বাবুর কিছুই করতে পারবেন না? মানে ছোট বাবু থাকাকালীন বড় বাবুর কিছুই হবে না? ওগো শুনছো, বলো রানী। বিনা স্কুলে যাচ্ছে, গাড়িতে পাঠিয়ে দি। কেন, স্কুল তো পাশেই, হেঁটে চলে যাও মা। ঠিক আছে বাবা, বাই মা। আমরা কোনো জমিদার নাকি? কি দারুণ ব্যাপার, ছোটবেলায় ভিক্ষা করার দিনগুলো মনে পড়ছে নাকি? মারছেন কেন, বারবার মেরে যাও, কাজ না করে থাকছি বলে কি মাথা কেটে নেবে? আমারও একটু খেয়াল, আমি এখানে আসছি। আচ্ছা, হারার ভয়ে নিজেই আমাকে এখানে বসেই যাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, সরি। এই আমি আসতাম তো, তুই এখানে এলি কেন? দিদি পাঠিয়েছে সেই জন্য আমি চলে এলাম। ঠিক আছে ঠিক আছে, আর শোন, বলি সন্ধ্যেবেলা। হ্যাঁ ঠিক আছে। আরে কি, উল্টো লোকেদের উল্টো প্রণাম করতে হয়। তুমি ছাড়া এই সময় উল্টো প্রণাম কেউ করবে? মানে কিছু দেখেছো নাকি? কিছু দেখতে তো পাইনি, কিন্তু চুলকাচ্ছে। মানে পয়সা আসার আগে একটু হাত চুলকায়, কিন্তু আমার পায়ে চুলকাচ্ছে, পায়ে চুলকাচ্ছে। আমি কিছু দেখতে পাইনি। শুনুন, আপনার দাদা আমাকে ফটাস করে মারলো, আর আমার মাথা গিরগিট 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 করে ঘুরছে, এখন আর একদম ঘুরছে না। আমাদের বাগানে এই নারকেল গাছে প্রথমবার ফুল ফুটেছে, উৎসবের ব্যবস্থা করো। মালিক, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমি কারোর সাথে দেখা করব না। ছোট, বাইরে বেরোবো, গাড়ি বার করো। মালিক এক মিনিট, বলছিল যে জরুরি দরকার। কি ব্যাপার বলুন না, এইভাবে দেখছেন তার মানে তাই না? আপনার নাতি বড় হয়ে গেছে বাবা। আমাদের বাগানের নারকেল গাছে ফুল এসেছে, আপনি আনন্দ পেয়েছেন। এখানে আপনার পরিবারের প্রথম উত্তরাধিকারী বড় হয়ে গেছে, এই খুশির খবরটা দেওয়ার জন্যই উনি এসেছেন। এই বাগানটা আমার, তাই আনন্দ হচ্ছে। ওরা আমার কেউ নয়, তারাই আনন্দ করুক যারা বাবা মা। আপনি খুশিতে ওখানে আসবেন, সেটাই আমাদের কাছে আনন্দ। কাকে আমন্ত্রণ করছো? আমাকে? তাও আবার ওই বাড়িতে? তার থেকে ভালো আমাকে মরতে বলুক। বাবা, আমি এমন কোন পাপ করেছি বাবা? বহু বছর আগে ভুল করে উনার একটা শব্দের জন্য সারা জীবন ধরে দূরে ঠেলে রাখবে। যা হয়েছে তা ভুলে যা। কিন্তু আমি কি করে ভুলবো ওই নোংরা ব্যবহারের কথা, যার ফলে আমার বুকটা এখনো জ্বলে পুড়ে যায়? এটা কি কোনো সাধারণ আগুন যেটাকে জল দিয়েই শুধু নেভানো যায়? আমার চিতা জ্বলে নিভে যেতে পারে, কিন্তু আমার বুকের আগুনটা নয়। তাই সম্পত্তির মধ্যে অর্ধেক তোকে দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে নিজের মেয়ের জন্য যা করার সেটা করে উৎসব পালন কর। আমি যাই করি না কেন, কিন্তু আপনার আশীর্বাদ ছাড়া পুরোটাই অসম্পূর্ণ বাবা। তার জন্য ওখানে গিয়ে আশীর্বাদ দেওয়ার প্রয়োজন নেই, ও এখানে আছে, তোর মেয়ে যেন ভালো থাকুক। বাবা, আমার মেয়ের সবার প্রথম জোড়া আমার বাপের বাড়ির হওয়া উচিত। অনুষ্ঠানের আগে মেয়েকে বার করা যায় না, সেই নিয়ম ভেঙে আমি ওকে এখানে নিয়ে আসবো। নিজের হাতে ওকে আশীর্বাদ দাও বাবা। কি ব্যাপার, এই বাহানায় আপোষ করার প্ল্যান করেছে নাকি তোর বর? সেটা এই জন্মে সম্ভব নয়। ছাড় আমায়। আর শোন, এটা আমার জন্মভূমি, এই জমিতে আমার লক্ষ্মীর স্মৃতি জড়িয়ে আছে, তার জন্য এখানে থাকছি। এইভাবে বারবার এখানে এসে বিরক্ত করলে তাহলে আমি সবকিছু বিক্রি করে চলে যাব। না বাবা, দূর থেকেই হোক তোমাকে দেখে আমি আনন্দে থাকি, কমপক্ষে এই আনন্দটা তুমি আমার থেকে ছিনিয়ে নিও না বাবা। বড় বাবু, আপনি যাচ্ছেন কোথায়? উৎসব পালনের ব্যবস্থা করি? নারকেল গাছে ফুল ফুটেছে বলে তো আপনি উৎসবের কথা বললেন। গ্রামের লোক যাই ভাবুক না কেন, আমাদের মনে যেটা ভালো লাগে সেটাই তো করা উচিত, তাই না? নারকেল ফুল এসেছে না তাই বলছি, আমাদের অনুষ্ঠান বজায় রাখার দায়িত্ব আমাদের আছে না? নেই? আরে বল না, নারকেলের ফুল এসেছে না সেই ব্যাপারেই বলছিলেন আর কি। আপনি আপনার পবিত্র হাত দিয়ে যেটা দেওয়ার সেটা দিয়ে দিলে সবাই খুশি হয়ে যাবে। উনি নারকেল ফুলের কথাই বলছেন। হ্যাঁ হ্যাঁ সেটাই। আপনি কি ভাবছেন, উৎসবের আয়োজন করি তাহলে? আমার মন মেজাজ ভালো নেই, যা করো তুমিই করো।
সরে যা, রাস্তা থেকে সরে যা। বড় বাবু, বড় বাবু কি হয়েছে? বুধিরা, বড় বাবু দেখেছেন, আপনার শ্বশুর অনেক উপহার পাঠিয়েছে। কি বলছিস? খুব ভালো খবর, আমি যা স্বপ্ন দেখেছিলাম সেটা আজকে পূর্ণ হতে চলেছে। এই আস্তে 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 আস্তে। আরে বাহ, আজ খুব খুশি লাগছে তো। বৌদি, যে সম্পর্কটা এতদিন ভাঙা ছিল সেটা আশীর্বাদ রূপে জুড়ছে। এসো সবাই ভেতরে এসো। যাই বলো, একটা কথা তো মানতেই হবে, বড় লোক বড় লোকই হয়। দাঁড়াও, আর এক পাও এগোলে কেটে দেবো একদম। মজদুরের মতো দিন কাটানো একটা চাকর তুই, তোর হাত থেকে এসব নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি আমি? আমার মেয়েকে অনাথ লাগি রে। বাপের বাড়ি থেকে উপহার আসুক এটাই রানীদির ইচ্ছা ছিল, তাই জন্য। সেই জন্য চাকরের হাতে আশীর্বাদ পাঠাবে তোর বাবু? আমাদের দুই পরিবারের আলাদা হওয়ার কারণ হলি তুই। যদি উনি পাঠিয়েও থাকেন, তুই নির্লজ্জের মতো নিয়ে এলি কি করে? চাকরদের লজ্জা কি করে আসবে? ওদের চাকরের মতন তো করে রাখেননি, মাথায় তুলে রেখেছেন, ওরা নিজের ইচ্ছে মতো কাজ করে। তোর মালিককে বলে দে আশীর্বাদের উপহার কোন দান বা দক্ষিণে নয় যে চাকরের হাত থেকে নেবো। উনি এসব পাঠাক বা না পাঠাক, উনি আসুক বা না আসুক, ওনার মেয়ের এখানে কোনো জিনিসের অভাব নেই, আর ওনার নাতনিরও নেই। ওদের এখানে যত্ন আত্তি ভালোই করা হয়, যা গিয়ে বলে দিস। আরে দাঁড়া, আর গিয়ে আরো একটা কথা বলে দিস, চাকরের হাতে পাঠানো নন উপহার আমার পায়ের জুতোর সমান। কি বলবি? আমার পায়ের জুতোর সমান। দূর হয় এখান থেকে। তোকে চাকর বললো, আমি তোকে এভাবে বড় করেছি, সবার সামনে ওই কুকুরটা তোকে চাকর বললো, আর তুই চুপচাপ শুনলি সেটা? উনি ভুল কি বলেছেন? আপনার কাছে আমি ছেলের মতো হতে পারি, কিন্তু আসলে তো চাকর। শেষ করে দেব, আবার কেউ তোকে চাকর বললে আমি ওকে মেরেই ফেলবো। এমন কি হয়েছে যে আপনি রাগ করছেন? তুই ওই বাড়িতে আশীর্বাদের উপহার নিয়ে গেলি বা কেন? কেন, আমার এই অধিকারটা নেই না? এই বাড়িতে তো সমস্ত অধিকার আছে, কিন্তু ওই বাড়িতে কেন গেলি সেটাই জিজ্ঞেস করছি। উৎসবের জন্য তো আপনিই বলেছিলেন। নাটক করিস না, আমি অনুমতি দিয়েছিলাম নারকেল ফুলের উৎসব পালন করার জন্য। আমি ভাবলাম আপনি আপনার নাতনির জন্য বলেছেন। বাজে বকিস না, তুই যা করেছিস তা ভুল করেছিস। আমি যা করেছি তা ঠিক করেছি। জিভ চিরে নেব, উল্টো জবাব দিলে কি রে? এ যা করেছে তা কি ভুল নয়? হ্যাঁ হ্যাঁ বড় বাবু। আচ্ছা আচ্ছা, ভুল করেছি, যে উৎসবটা নারকেলের জন্য সঠিক সেটা নাতনির জন্য ভুল হয়ে গেল, এই বল না? ছোট বাবু। আরে দাঁড়া না, আরে দাঁড়াতে বলছি না, না থামবো না। ছোট্ট একটা নাটক করলাম। আরে আমার বোকা হাদারাম, শুধু ভালোবাসা দেখানোটাই যথেষ্ট নয়, একটু জেদও থাকতে হয়। ওই বাড়িতে যাওয়াটাই ভুল ছিল। হ্যাঁ বড় বাবু, গ্রামের জন্য তো সবকিছু করেন, বাড়ির মেয়ে বাইরে কেঁদে মরুক এটা কি ঠিক কথা? ভালোবাসা থেকে কি জেদ বড়? আরে বল না। এই ছোটু, আজকে কি বার? শুক্রবার। ওটা কাল, আজকে কি বার? বুধবার। এই হ্যাঁ, আমিও সারা জীবন দেখে আসছি, আপনি সব ভুলতে পারেন, শুধু বৃহস্পতিবার নয়। ভুলবো না, যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি ভুলবো না। আচ্ছা বড় বাবু, প্রত্যেক বৃহস্পতিবার আপনি কাউকে কিছু না বলে কোথায় যান একা? আমি জিজ্ঞেস করছি না, নায়ের জিজ্ঞেস করছি। না না, এইভাবে আপনার যাওয়াটা ছোটুদার পছন্দ নয়, তাই না? আমি বলিনি, নাগমণি বলছে। কেউ যাতে না জানতে পারে তাই আপনি নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছেন। আমি বলিনি, চাঁদু বলছে। আপনি নাসিক যাচ্ছেন তাই? কেন রে, কে কে কি কি বলছে আমি তোকে জিজ্ঞেস করেছি? না শোন, আজকের পর যতক্ষণ না আমি জিজ্ঞেস করছি ততক্ষণ তুই কিছুই বলবি না, যা। এই বাবু,
আজকের পর থেকে যাই হয়ে যাক, আমাকে জিজ্ঞেস না করো অব্দি কিচ্ছু বলবো না। কিরে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস? যেটা খেয়েছিলাম এখনো হজম হয়নি। হ্যালো, আরে রে শোনো, আমেরিকা থেকে ফোন এসেছে। আমেরিকা থেকে? আমার জন্যই হবে, চল দে। ইয়েস, ছোটদি আপনি আফ্রিকা আসছেন, আপনার জন্য গাড়ি পাঠাবো। ঠিক আছে, পাঠিয়ে দেবো। ঠিক আছে। এদিকা, কোথায় যাচ্ছিস? ছোটবাবুকে বলতে যাচ্ছি। আমি যে থাপ্পড়টা খেয়েছি সেটা ভুলে গেছিস? যতক্ষণ না কেউ কিছু জিজ্ঞেস করছে কিচ্ছু বলবি না, চল। এই যদি বংশী হয়ে থাকে তাহলে তুই বাঁশি। গোবিন্দ বাবু, সীতারামকে ৪ লাখ দিতে বলেছিলাম, দিয়ে দিয়েছো তো? হ্যাঁ দিয়ে দিয়েছি বাবু। এই মদন, গাড়িতে কিছু বদলানো ছিল না বাবু? তেল কালকেই তো পাল্টেছিস। গাড়িতে তেল তো বারবার পাল্টাতে হয়, গাড়িতে তেল বারবার বদলাতে হয়, কিন্তু এই কখনো বদলাবে? এই ছোট, হ্যাঁ বৃহস্পতিবার কালকে ছিল জানি। তাহলে রাগ করে আছিস কেন? আমি কোনো রাগ করিনি। তাহলে এটা কি? আমি ঠিকই আছি। হ্যাঁ তুই তো ভালোই আছিস। এই পেন্সি, ছোট দিদিমণির পছন্দ তাই বানিয়েছি। আমেরিকায় পড়া ছোট দিদিমণিকে তুই এখান থেকে পার্সেল পাঠাবি আমেরিকাতে? দিদিমণির সবচেয়ে পছন্দের মিষ্টি বোঁদের লাড্ডু, দেশি ঘিয়ে। আরে এই বোঁদের লাড্ডু বানানোর জন্য তোকে কে বলেছে? ছোট দিদিমণি আসছে তাই তার পছন্দের সব জিনিস বানাবো। কি বলছিস তুই? হ্যাঁ আজকাল আমি বলা ছেড়ে দিয়েছি। দেখুন ছোট দিদিমণির ফোন এসেছিল, সেই কথাটা আপনি জিজ্ঞেস করেননি বলে আমি এখনো বলিনি। গুড়িয়া ফোন করেছিল? হ্যাঁ জিজ্ঞেস করেছেন। হ্যাঁ মালিক ফোন করেছিলেন। এই কবে ফোন করেছিল? গতকাল। উনি ফোন করে কি বললেন? বললেন যে উনি আসছেন। এই কথাটা এখন বলছিস? না জিজ্ঞেস করলে কিছু না বলতে বলে বাবু কাল থাপ্পড় মেরেছিলেন, ভুলে গেলে? সেটা তো ঠিক আছে, কিন্তু কবে আসছে বল? আজকে আসছে। বাবু আমাকে জিজ্ঞেস করতে বারণ করেছিলেন। শোনো, গাড়ি পাঠাতে বলেছিল না? হ্যাঁ হ্যাঁ উনি গাড়ি পাঠাতে বলেছিলেন। কোথায় পাঠাতে বলেছিলেন? বাবু জিজ্ঞেস করতে বারণ করেছিলেন। দূর হও সামনে থেকে। বললেও মার খাই, না বললেও মার খাই, চলো। গোবিন্দ মালিক, গুড়িয়া আমেরিকা থেকে আসছে তো সাহারা এয়ারপোর্টে নামবে তাই না? এই সাহারা এয়ারপোর্টে গাড়ি নিয়ে যাও। ছোট বাবু, উনি যদি ডোমেস্টিক ফ্লাইটে আসেন তো? গোবিন্দ ওই এয়ারপোর্টে গাড়ি পাঠাও। আচ্ছা, যদিও দিল্লি এসে সেখান দিয়ে ট্রেনে চেপে আসে। এক্ষুনি যাচ্ছে। যদি উনি দাদার নেমে পড়েন, ওখানে কেউ নেই। বড়বাবু যদি মুম্বাই সেন্ট্রালে নেমে পড়েন। এই মুম্বাই সেন্ট্রাল স্টেশনে এক্ষুনি একটা গাড়ি পাঠাও। যদি ট্যাক্সি করে আসেন তাহলে রাস্তার দিকে নজর রাখো। এই ছোটু, গুড়িয়ার আসার আগে মন্দিরে গিয়ে পুজো করে আসি, গাড়ি বার করো। আরে বড় বাবু, সব গাড়ি তো চলে গেছে। ওই দেখো ওখানে আছে না আরেকটা গাড়ি, ঘোড়ার গাড়ি। হ্যাঁ ঘোড়ার গাড়ি, গিয়ে বেঁধে দে। আবার সেই পুরনো দিনেই ফিরে এলাম। ওহো, আমার গুড়িয়া প্লেনে চেপে আসছে, ট্রেনে করে আসছে, নাকি বাসে করে আসছে, কিছুই বুঝতে পারছি না। এত জায়গায় গাড়ি পাঠাচ্ছে, আমেরিকাতে একটা গাড়ি পাঠানোর কথা কেউ ভাবলো না? আপনি কত বুদ্ধিমান, আপনি তো অনেক আগে পার্মানেন্ট হওয়া উচিত ছিল। তুই বুঝিস এটা, ওনারা বোঝেন না তাই তো। লাখ টাকা খরচ করে বড় বড় গাড়ি কিনলাম, কিন্তু এই টকবক টকবক করে যাওয়ার আনন্দ আর কোথায় পাবে? এই টকবক টকবকের আনন্দের কথা বাদ দিন, আমার যে কবজি খুলে যাচ্ছে। এই টকবক শরীরের জন্য, এটা হলো এক্সারসাইজ। আসছিস কেন? এক্সারসাইজ নয় বাবু, এক্সারসাইজ। মেয়ে আমেরিকায় পড়ে আর বাবা ABCD পর্যন্ত জানে না। আরে ছাড় তো, ওই গাড়িতে পেট্রোল শেষ হয়ে গেলে থেমে যাবে, এটা থামবে না। ওই গাড়িটা পাংচার হলে থেমে যাবে, এটা থামবে না। পাংচার হয়ে গেছে বাবু, দেখুন। কোথায়? আরে ওই তো সামনে দেখা যাচ্ছে। আমাদের গাড়ি মনে হচ্ছে? একদম তাই, এটা আমাদেরই গাড়ি। কিরে বেটা মদন, কি হলো রে? দেখতে পাচ্ছেন না নাকি, টায়ার পাংচার হয়ে গেছে।
ক্যাস্ট্রাল। এটাকে আমরা কোথায় পাঠিয়েছিলাম? সাহার এয়ারপোর্ট। আরে বাপ রে, আজকে কুরিয়ার বাড়িতে ফেলে রেগে আগুন হয়ে যাবে। রাগে না ফাটলো কমপক্ষে পা তো ফাটবেই। এই এখানে দাঁড়িয়ে ফাজিলামো হচ্ছে, তাড়াতাড়ি স্টেপনি লাগিয়ে যায় এয়ারপোর্ট। স্টেপনি দু সপ্তাহ আগে পাংচার হয়ে গেছিল। আগে থেকেই জানতে স্টেপনি পাংচার, সেটাকে ঠিক করে রাখতে পারলি না? আমি কি করবো, দু সপ্তাহ আগে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সামনে টায়ার পাংচার হয়ে গেল, আমি স্টেপনি পাল্টালাম, তারপর স্টেপনিও পাংচার হয়ে গেল, তখন সামনে টায়ার পাল্টালাম, যখন রাস্তাটা এরকম, তাতে আমার কি দোষ যে তুমি আমাকে হাতুড়ি দিয়ে মারছো? হাতুড়ি? হাতুড়ি কোথায়? এটা হাত না, এটা হাতুড়ি। দেবো নাকি? তোমার হাতে একটা গাড়ির শব্দ পাচ্ছি। এই ছোটু, আমাদের গ্রামে ট্যাক্সি করে আসা কার বুকের পাটা আছে, থামা, আমরা একটু দেখে আসি। এই দাঁড়াও দাঁড়াও, এটা তো সাহারা এয়ারপোর্টের ট্যাক্সি। সাহারা এয়ারপোর্ট? আরে বাপ রে বাপ, এটা তো এমন ভাবে পালালো যেন কোনো ভূত দেখেছে। কি ভাবটা নিজেকে? আদরের মেয়ে আমেরিকাতে পড়াশোনা শেষ করে চার বছর বাদে বাড়িতে ফিরছে, এয়ারপোর্টে গাড়ি পাঠানোর কথাটাও মনে পড়লো না তোমার? রাগের রং লাল হয় বড় বাবু, দেখুন একদম লাল হয়ে গেছে। ও খুব ভারী ভারী গালি দিচ্ছে। সব ঝামেলার মূল এইটাই। হ্যাঁ ওই তো, তুই যে ভুলটা করেছিস তার জন্য গুড়িয়া দিদির কাছে ক্ষমা চা। যাচা, তোমরা এগুলো কি করছো? গুড়িয়া দি কেন রেগে গেছেন বুঝতে পারছো না? গুড়িয়া দি আমেরিকা থেকে ইংরেজি মিডিয়ামে পড়ে এসেছে, আপনারা সবাই বাংলায় কথা বলছেন, সেই জন্যই গুড়িয়া দি রেগে যাচ্ছেন। হ্যাঁ এই কারণের জন্যই ইংরেজিতে কথা বলার জন্য তোকে শিখতে বলেছিলাম, তুই শুনলে তো? ব্যাপারটা শোনার নয়, যদি আমি স্কুলে যেতাম তাহলে আপনার দেখাশোনা কে করতো, তাই জন্যই যাইনি। এটা তো শুধু বাহানা, এর মাথায় গোবর ভর্তি আছে, গোবর। ওই সব কিছু নয় মালিক, খাবার খাওয়ার সময় গুড়িয়া দিদি কথা বলতে পছন্দ করে না, তাই একটু রেগে আছেন, তাই না মা? হ্যাঁ ওই দেখুন দেখুন, এ হলো গোবিন্দর হিসে। এই ছোটু, বেগুনের তরকারিটা ভালো হয়েছে, তাই জন্যই তোর মাথায় মুকুট আছে, দারুণ খেতে, এরকম কোনো তরকারি হয় না। বেগুনের তরকারিটা এত জঘন্য হয়েছে কেন? হ্যাঁ তাই জন্যই তোর নাম বেগুন, বিনা কোনো গুণের। তোরা সব কি করছিলিস চেখে দেখিসনি? বলুন। আমি বেগুনটা ভালো বললাম তখন তুইও ভালো বললি, আমি জঘন্য বললাম দেখে তুই জঘন্য কেন বলছিস? আমি আপনার জন্য কাজ করছি, বেগুনের জন্য থোড়ি কাজ করছি আমি। তুমি ছাড়া আমার কি আছে বলো মা, তোমার মুখে সব সময় হাসি চাই। আসতে যাও। চার বছর হয়ে গেছে তোকে দেখে, কেমন আছিস তুই গুড়িয়া? মন্দিরে তোর নামের পুজো করে এসেছি, এই নে প্রসাদ। এরকম করে নাটক কেন করো? তোমার যা পাওনা ছিল তা বাবা দিয়ে দিয়েছে তো, তাহলে এই ড্রামা কেন করতে এসেছো? তোমাদের ব্যাপারে বাবা জানে তাই দূরে করে দিয়েছে, বারবার এখানে কেন আসো? লজ্জা করে না, ভদ্রভাবে চলে যাও।
করেছি মা, আমি কি নাটক করছি? এবার আমার গুড়িয়াও বলছে। ভেবেছিলাম শুধু বাবা আমাকে ঘৃণা করে, আমি আমি যাকে নিজের হাতে মানুষ করলাম সেই বোনও আমাকে ঘৃণা করছে মা। দিদি, দিদি দিদি আমায় ক্ষমা করে দাও। এটা কি বলছিস গুড়িয়া? হ্যাঁ, আমাকে দেখার খুশিতে ছাদে দাঁড়িয়ে আমাদেরকে বাবা দেখছিল, কিন্তু সেটা তুমি খেয়াল করনি দিদি, সেই জন্য আমায় এমনটা করতে হলো। কোনো ব্যাপার না গুড়িয়া, তোমার সাথে কথা বলাতে বাবা রেগে যাবে তাই জন্য নয়, তোমার উপর বাবা আরো যাতে রাগ না করে বসে সেই ভয় আমি এরকম কথা বলেছি। বাবা নিজের রাগ সব ভুলে যাক আর আমরা সবাই আবার এক হয়ে যাই, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করতে থাকি। মাকে আমি সবসময় এটাই বলি। দুঃখ করো না প্রভা, তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। আরে কেঁদো না, চোখে জল মোছো। আর হ্যাঁ, এখানে আমি তোমার দিদি আর তার মেয়ে। আর আমি? ওকে, এতজন মানুষ আছি, আমেরিকা থেকে কি এনেছো আমাদের জন্য? জামাই বাবু, আমি সবার নজর এড়িয়ে লুকিয়ে লুকিয়ে এভাবেই এসে গেছি, আর দেখো তুমি কিনা উপহার চাইছো। তোমার কিছু নিয়ে আসার দরকার নেই প্রভা, তুমি এসেছো এটাই অনেক, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। দিদি, মন্দিরের প্রসাদ? তুই তো মানা করেছিলি। এই বিনা, তুই কেমন আছিস? ভালো আছি দিদি। কোন ক্লাসে পড়ছিস? 9th-এ। পরীক্ষা কবে? 1 তারিখে। কি রে, আমার শালুকে লাইন মারছিস? না, যাই হোক, বৌদির বোন বলে কথা। বৌদির বোন বলে অধিকার দেখাচ্ছে। মেয়ে পছন্দ হয়েছে? মেয়ে পছন্দ হয়েছে কিনা জানি না, কিন্তু লজ্জা পাওয়াটা আমার খুব ভালো লাগে। যাই হোক, দুটো পরিবার এক হয়ে গেলে তাহলে আমাদের পরিবার সম্পত্তি পেয়ে যাবে। আমাদের পরিবার নয়, আমার পরিবার পাবে। চল, একদিন না একদিন তুমি সব সম্পত্তি পেয়ে যাবে, এটা ভেবে যে সারাটা জীবন আমি তোমার সেবা করেই কাটিয়ে দিলাম। ছোটু, উনি তোমার দিদা না? পুরুষ কিসের মহিলা কিসের, বিদেশে তো সবাই বাজি ধরে, কোনো বড় ব্যাপার না। আমারটাই জিতবে বললাম তো। দেখো, তুমি বিদেশ থেকে পড়ে এসেছো তাই তো, আর এটা একটা অজ গ্রাম, এখানে তোমার টেস্ট অনুযায়ী চলতে হবে, তাই এই রকম। কেমন লাগছে? খুব ভালো। এই পিঙ্ক শার্ট, পার্পল স্যুট, পিঙ্ক মেকআপ। এক কাজ করো রঞ্জিত, রোজ কালারের কটন ক্যান্ডি কিনে নিজের হাতে যদি রেখে দাও তাহলে আরো ভালো হবে, কি বলো ছোটু? সার্কাসে এরকমই পরে, মানে জোকার। টাইটার টাইট করো না, দম বন্ধ হয়ে যাবে, চলো ছোটু। চাকরকে দেওয়ার সম্মান আত্মীয়কে দেয় না। কেন ভাই, শুধু চড় মারার জন্যই কি আমাকে দেখেছো? তোমার পুরুষত্ব আমাকে না দেখিয়ে ওকে দেখাও। ওকেও দেখিয়ে দেব, চলো চলো। কিন্তু তা বলে ওরা জুয়ো খেলে নাকি গুন্ডাদের মতো?
নির্লজ্জ। লজ্জা কিসের? পকেটে পয়সা আসছে তাই খেলছে। পকেটে পয়সা কোথা থেকে পাচ্ছে? ওই সব পয়সা আমার স্বর্গীয় দিদির। তাছাড়া আবার কি, চাকরদের পয়সা কোথা থেকে আসবে? আপনার মতো বড় লোকের ভিক্ষার দান দেওয়ার থেকেই আসবে। আমি এক কানা করিও পাইনি। আমার যেখানে থাকার কথা আমাকে সরিয়ে একটা রাস্তার কুকুরকে বসিয়েছে। ঠিক বলেছেন আপনি, জানি না কি জাদু মন্ত্র করেছে এই নাতিটা আর ওই বুড়িটা। আরে একে বলে কি লাভ, আমার জামাই বাবুটাই বোকা। এভাবে কি দেখছো? আমাকে নয়, ইনি তোমার বাবাকে বলছে। আমার জামাই বাবু বোকা বলেই এই রাস্তার কুকুরটাকে বড় করতে সমস্ত টাকা পয়সা নষ্ট করছে। না না ছোটু, ছোটু ছেড়ে দে। কাকে তুই বোকা বললি? কে কার সালা? এই শোনো, কি ব্যাপারটা কি? তুমি থামো, আমি দেখছি। ইনি তোমার দিদাকে গালি দিল, রাগ হলো না? জামাই বাবুকে গালি দেওয়ায় রাগ হচ্ছে কেন? এই দাঁড়াও, আমার জামাই বাবু আমি গালি দেব? ও বোকা, ও একটা নীলাজ্জ। নিজের মেয়েকে বাড়ি থেকে বের করে রাস্তার একটা কুকুরকে রুটি খাওয়াচ্ছে। ও একটা ছাগল। সম্মান গেছে বলে কি কুমিরের কান্না কানছো? গ্রামের লোক না আটকালে আমি ওকে কুকুরের মতো মারতাম। একদম একদম। কি একদম? কি আমি বললাম একদম? এই একদমের ধরনটা ঠিক না। একদমের ধরন এটাই হয়। এই তোর কথা শুনে মনে হচ্ছে ওখান থেকে মার খেয়েছে। একদম। কি এই একদমটা প্রথম প্রশ্নের জন্য, আর তার পরেরটা? তার জন্যও একদম। আর এখন? এখনো একদম। এই কুড়ি বছর ধরে তোকে পুষছি। একদম। আর তার জন্য আমার জুতো দিয়ে আমাকেই মারা উচিত। একদম। আমাকে একদম ক্ষমা করে দিন। শোনো, তুমি টিফিন করে বাইরে যাচ্ছ তো? একদম। তাহলে তুমি টিফিন করতে উপরে আসছো তো? একদম। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো না? হ্যাঁ একদম। একদম, এই একদমটা তো একদম হয়ে গেল। দেবেন না ওটা, একদম দেবেন না। যাই বল না কেন, আমি তো কিছু দেই না। ওই মুখে সোনা কালি আমাকে দেবেন না। ওকে দেবেন না। ঠিক আছে, গ্রামের কোন কুকুর কিছু বলে দিল আর তুই মেনে নিলি। আমার সোনা না তুই, আমার চোখে তারা তো তুই। হ্যাঁ তারা। দে 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 দে, আরো নিচু হ। দে দে আমায়। আর কখনো মুরগির উপর বাজি ধরবো না, কথা দিচ্ছি। বুড়ি, তুমি কথা দিয়েছো মনে থাকে জানো? এই ছোট, ওর ব্যাপারে তুই জানিস না, একবার কথা দিয়ে দিলে সেটা রাখবে। এবারেও মুরগির বাজির দিকে ঘুরেও তাকাবে না। কিন্তু বাইরে, ভেতরে, বাইরে, ভেতরে, বাইরে, ভেতরে, বাইরে, ভেতরে। দাঁড়া, বারকার বারকার, ওই টাকা বারকার। হ্যাঁ, দে 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 বাজি। আর দে না। আরে এবার কি? আর দে না। টাকা চাই? নে না। না তাহলে আমাকে দাও। আরে বাবা ছেড়ে দে, আমার ছেড়ে দে, আমার মাটির টাকা। কি করছিস? আমার শুনি টাকা গুলো ছেড়ে দে, দে 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 দে, আমি জিতেছি এগুলো। আমি তো মুরগি খেলবো না, জুয়া খেলবো না তো কইনি। এই নে এটা লাগা। ঠিক আছে মালিক। এই মালিক কাকে বলছিস? প্রিয়তম, এখানে একটু দাও না। এই প্রিয়তমা কাকে বলছিস? নির্লজ্জ কোথাকার। এই নে। থ্যাঙ্কস বন্ধু। আরে বাবা, ইংরেজি বিএসএ এগ্রিকালচার। আরে শাবাশ। এই নে, আগে তো লেট আসিস, তার উপর ইয়ার কি মারিস, তাড়াতাড়ি কাজ কর। আরে ও শরীরটা তো দেখো, খালি দেখতে ইচ্ছে করে। আরে কি স্বাস্থ্যবান পুরুষ। Yeah!
হচ্ছে বাংলোটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে শুরু করে এখান অবধি এই বক্তা দেখে বাংলার কথা ভাবছিস না তো? যতটা জমি দেখা যায় সব আমাদের, বুঝলেন? ওটা আমাদের নয়, ওগুলো আমাদেরই। ছোট দিদিমণি, ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই ড্যামটা কার বলছিস? আরে গভর্নমেন্টের বলতে যাচ্ছিলাম রে, তুই আমাকে বলতেই দিবি না? আমাদের লাল কেল্লাটা আমাদের বলতিস। ছোট দিদিমণির ঘাম হচ্ছে, তোয়ালেটা দে। শোন, ঠিক করে ছাতা ধরলে কেন ঘাম হবে? যা ঠিক করে ধর। ওখানে দেখো, এই আমি ওদের কাজগুলো দেখার কথা বলছি। আরে এটা আবার কি, লাগানো চারাগুলোকে বের করছে? আরে আবার দেখো, উল্টো করে লাগাচ্ছে। আবার ক্ষেতের মধ্যে ছবি কেন আঁকছে? আর দেখো কিভাবে দেখছে, নজর ঠিক নেই। চেঞ্জ এভরিবডি। হ্যাঁ, 10 টাকা চেঞ্জ আছে চলবে? আমি বললাম ওদের সবাইকে বদলে দাও। হ্যাঁ, পুরো দল বদলে দিচ্ছি। ডু ইট। হ্যাঁ মালকিন, তাহলে ডুয়েট গিয়ে বসে পড়বে, তুইও চল। টাওয়েল। হ্যাঁ, এনিন টাওয়েল। আয়। বিনা মা বাবারই অনাথকে বড়বাবু নিজে ছেলের মতো মানুষ করেছেন, আর আমার বিশ্বাস উনি আমার জন্য দেবতা। আপনি ওর মেয়ে, আমার সাথে না না এরকম আর বলবেন না। মালিককে বলে আমাকে পারমানেন্ট করিয়ে দেবে? ও শিওর, নিশ্চয় করবো। এখন এটা নিয়ে গিয়ে ছোট দাদাকে দিয়ে দাও। ঠিক আছে। ছোট বাবু, আমার হাত থেকে পালাচ্ছো? আমি যা চেয়েছি তা যদি আজকে না পেতে পারি তাহলে আমার নামও প্রভা নয়। ছি, রোজ এই পানসে দুধ খেতে আর ভাল লাগে না। খেলে? ছি 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 ছি, দুধ খেলে? ওই বংশী, বলুন বাবু। এদিকে। হ্যাঁ বাবু। এ আজকে তো মিষ্টি দুধ খাবো। ঝিকি 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 ঝিকি। এই কি এটা? এটা দুধ। কার জন্য? ছোটুদার জন্য। ছোটুর জন্য? অনেক কম এটা। আরে কি করছেন, কি করছেন বাবু, কি করছেন? একি এই দুধেও চিনি নেই? আপনি তো আমাকে আগে জিজ্ঞেস করেননি, আপনি পানসে দুধ খান বলে ছোট দাও পানসে দুধ খায়। আরে ও নো, বাবু ছেড়ে দিন আমাকে। ছোট দা, বাবুর কিছু হয়ে গেছে, পাতা ঘুরছে। আমার জন্য চিনি ছাড়া দুধ খাচ্ছে, তোর তোর কোনো জবাব নেই। বাবা বাবা বাবা, বড়বাবু বড়বাবু, আপনি কোথায় বড়বাবু, আপনি কোথায়? ও আপনি এখানে? বংশী বলছিল যে আপনি আজে বাজে বকছিলেন। ও, তুই চিনি ছাড়া দুধ খাচ্ছিস শুনে শক পেয়েছিলাম আমি। এ কি, আপনি অদ্ভুত সব কথা বলছেন। ও, আমার গলা ঠিক নেই। সেটা নয়, ইংরেজিতে শক বলছেন। ঠিক আছে ঠিক আছে, তুই যা। কোথায় যাব? আপনি তো জানেন আপনার পা না টিপে আমি যাই না। শুয়ে থাকুন চুপচাপ, আমি পা টিপে দিচ্ছি। এ কি বলছিলাম না, গলা ঠিক নেই? সেটা নয়, শক্ত শক্ত পা আজ নরম কি করে হয়ে গেল। আরে নরম নরম পা টিপতে আমারও খুব ভালো লাগছে। আবার কাশলেন, মনে হচ্ছে আপনার সর্দি হয়েছে, এক্ষুনি ঠিক করছি। এই অমৃতাঞ্জন বুকে ভালো করে লাগিয়ে দিচ্ছি, সর্দি চলে যাবে। ঘুরুন, মালিশ করে দিচ্ছি। আরে ঘুরুন, আরে ঘুরুন না, মালিশ করছি। আরে ঘুরুন। এই আপনি, আরে বড় বাবু নিচে কেন শুয়ে আছেন? বড় বাবু চেঁচিও না, এনার কিছু হয়নি, শুধু হালকা অজ্ঞান হয়ে গেছেন। হালকা অজ্ঞান হয়ে গেছেন? ওহো, আমি বললাম তো চেঁচিও না, আমি অজ্ঞান করেছি। আপনি? হ্যাঁ আমি। কিসের জন্য? ওষুধ মিশিয়ে যে দুধ তোমায় পাঠিয়েছিলাম সেটা না জেনে বাবা খেয়ে নিয়েছে। দেখুন, আপনি ভুল পথে যাচ্ছেন,
এটা কিন্তু ঠিক নয়, আমি বলে দিলাম। আর ড্রামা করার কোনো দরকার নেই। হেই হি ম্যান, আই নো হোয়াট টু ডু টু ইউ ম্যান। ছোটু, তুই আমার জন্য চিনি ছাড়া দুধ খাচ্ছিস? ও কোথায় খেলো? তোমাকে জিজ্ঞেস করছি, উত্তর কেন দিচ্ছ না বলো? ডু ইউ লাভ মি অর নট? আচ্ছা, আচ্ছা বললে? হ্যাঁ। তার মানে তুমি আমায় ভালোবাসো? আরে তাই নাকি, ভাবলাম আপনি ইংরেজিতে গাড়ি দাঁড় করাতে বললেন, তাই করালাম। দেখো আমায়, দেখো ভালো করে দেখো। আমি বললাম দেখো আমায়, মাথা থেকে পা পর্যন্ত দেখো, শেষবার দেখে নাও, দেখেছো তো? আরে শুনুন, আরে শুনুন, কোথায় যাচ্ছেন? আরে আমার কথা শুনুন। কুয়োতে ঝাঁপ দিতে যাচ্ছেন? কোনো ব্যাপার না, আমি তো আছি বাঁচানোর জন্য। ঝাঁপ দিন, ঝাঁপ দিন। ওসব পুরনো পদ্ধতি। ঠিক আছে, ঠিক আছে। ও, আরে কি করছেন? করছেনটা কি আপনি? আপনি, আরে না না, করবেন না। আরে শুনুন না, এমনটা করবেন না, গ্রামের সবাই দেখছে, বড়বাবুর সম্মান চলে যাবে। আপনি পরে নিন এগুলো। আরে আরে শুনুন না আমার কথা, গ্রামের লোক সবাই দেখে নিলে আমাদের সম্মান চলে যাবে। নিন, পরে নিন। যদি আমায় পড়তে হয় তাহলে তুমি আমায় বুকে জড়িয়ে ধরবে? এটা হতে পারে না। তাহলে বাবার সম্মান মাটিতে। আরে কোথায় যাচ্ছেন? হাওয়া খেতে। আগেই তো অনেক হাওয়া খেয়ে নিয়েছেন, ফেরত আসুন। যাব না, যতক্ষণ না সমস্ত গ্রামবাসী দেখে নিচ্ছে ততক্ষণ ওই পাম্পের নিচে স্নান করব, স্নান। পাম্পের নিচে এই জামা কাপড়ে সম্মান ধুলে মিশে যাবে। আমার কথা শুনুন, আপনি ফেরত আসুন। আরে কি যে করি। এই মাঙ্গু। হ্যাঁ দাদা। কাজ বন্ধ করে সবাইকে ডেকে নিয়ে আয়। কেন দাদা? আরে তাড়াতাড়ি, এই সবাই চোখ বন্ধ করে আয়। ঠিক আছে, খুলে আয়। সবাই এদিকে আয়, সবাই সবাই এসে গেছে। হ্যাঁ সবাই এসে গেছে, এবার ব্যাপার কি বলো? আজ কারোর দরকার নেই, সবাই যা। কিন্তু দাদা, মজুরি? মজুরি তো দেবো। লোক কাজ করিয়ে পয়সা দেয় না, আর বিনা কাজ করিয়ে। বেশি প্রশ্ন করছিস, কাজ থেকে বাদ দেবো নাকি? যা সবাই যা, চলো 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 চলো। আরে চলো না, চলো সবাই। তুই কোথায় যাচ্ছিস? আমি জানি না ছোটুদা, কেউ আমাকে চুম্বকের মতো টানছে। চুম্বকও না, টুম্বকও না, যা ছোটুদা। কি হয়েছে, কি হয়েছে? আরে হাত পা ধুয়ে বাড়ি যাবো তো। কেন, কিসের জন্য? হাত পা ধুয়ে না বাড়ি গেলে বউ লাথি মেরে বের করে দেবে। আমি মারছি না। না 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 না, দয়া করে এটা পরে নিন, বলছি এটা পরে নিন না। আমাদের জমির মজুরদের পাঠিয়ে দিলে তো পাশের জমির মজুররা কি দেখতে পাবে না? আপনি আমাদের গুড়িয়া রানী না, কথাটা শুনুন। না পড়বো না, তুমি আমায় জড়িয়ে ধরো তবে আমি পড়বো। ও এটা হতে পারে না, এই শাড়িটা পরে নিন। তাহলে আমি এইভাবেই থাকবো, যাও। দেখুন, ছোট বাচ্চাদের মতো জেদ করবেন না, কেউ দেখে নিলে বড়বাবুকে বলে দেবে, আর বড়বাবু রেগে গিয়ে আমাকে মেরেই ফেলবেন। নিন, পরে নিন, পরুন না। বাহ কি সুন্দর, ওই মহিলাগুলো তোমায় ঝাড়ি মারা যতটা আমি কষ্ট পেয়েছি তার থেকেও বেশি কষ্ট এখন তুমি পাচ্ছ, তাই না? মহিলা আর পুরুষের পার্থক্য আছে, নিন, পরে নিন। আচ্ছা বাবা, পরে নেব, কিন্তু তুমি পরালে তবেই আমি পরবো। আমি পারবো না। তোমার হবু বউয়ের শরীর গ্রামের লোকেদের যদি না দেখাতে চাও তাহলে পরিয়ে দাও, না হলে এটা কেউ খুলে ফেলবো। ভগবান আমাকে এত বুদ্ধি দিয়েছেন কিন্তু শিক্ষা কেন দিল না? কি হলো আবার? আরে কিছু হয়নি, কিছু হয়নি। এদিকে কাজী আবার বলছে কিছু হয়নি, ঘটনাটা কি বল? আমি কারুকে বলবো না। কথা দিচ্ছিস? প্রমিস। ও ভুল করে একটা চিঠি লিখেছে। চিঠি কে পাঠিয়েছে? আমার লাভার। তোর লাভার? শুধু আমার নয়, আমার বাবা, আমার দাদু, আমার বড় দাদু সবাই প্রেম করেই বিয়ে করেছে। তোর পরিবারকে দেখে বোঝা যাবে যে প্রেমে মানুষ অন্ধ হয়। আচ্ছা বলতো,
তোর লাভারটাকে? হ্যাঁ, তোকে বলবো, আমি কি অতটাই বোকা? তুই অনেক বুদ্ধিমান সেটা আমি জানি। তোর লাভার নিজে লেটার লিখেছে, তার মানে ও লেখাপড়া জানে। নায়েবের মেয়ে পড়াশোনা জানবে না? আচ্ছা, ও নায়েব গোবিন্দর মেয়ে? ও কথাটা বলেই ফেললাম, তুই পিছলে গিয়ে জন্মেছিলিস। আচ্ছা চিঠিটা দে না, পড়ে শোনাবি। দে না, পড়। শোন, দেওয়ালেরও কান থাকে, আস্তে আস্তে পড়বি। হ্যাঁ, দেখ মদন, এটা আমার প্রেমপত্র, আস্তে আস্তে পড়িস যাতে না কেউ শুনতে। আরে বাহ, মেয়েটার থেকেও হাতের লেখাটা সুন্দর। মেয়েটাও তো সুন্দর, তাই না? আচ্ছা, প্রিয় বাংশি, আমি হলাম তোর বাঁশি। কান কেন বন্ধ করছিস? না, তুই কি আমাকে বোকা পেয়েছিস? তুই পড়লে তুই শুনে ফেলবি না, এই জন্য কানটা বন্ধ করে দিয়েছি। যেই লেটারটা আমি পড়ছি সেটা যাতে আমি শুনতে না পাই, তাই জন্য আমার কান চেপে রেখেছিস? বা 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 বা, তোর তো কোনো তুলনা হয় না। তোর মতো বুদ্ধিমান না কখনো এই পৃথিবীতে জন্মেছে আর না কখনো হবে। এই চিঠিটা পড়ার জন্য নয় কিন্তু, হজম করার জন্য। এটা আমার প্রেমপত্র, আমার চিঠিটা দে। এই ছোটু, আজ আমি খুব খুশি। সেটা দেখাই যাচ্ছে। এই ছোটু, শোনো শোনো, আমরা দুজন কিছুক্ষণ এই মণ্ডপে বসে গিয়ে। না না, বৃষ্টি হবে এক্ষুনি। ওফ, তোমার দেখার জন্য, তোমার সাথে কথা বলার জন্য বাড়িতে সময় পাই না। তোমার সাথে আমার অনেক কথা বলার আছে। কাল কথা বলবো, বড় বাবুও বাড়িতে নেই, এলে পরে খুঁজবো, চলো। হ্যালো, একজন মালকিন হিসেবে হুকুম করছি, পালন করো। যা বলবেন মালকিন। এসো। ছোট দিদিমণি পাহাড়ের ওই মন্দিরটায় গেছে, আর ওনার সাথে তো ছোটুদা আছে। এত ভয়ের কি আছে বাবু? সন্ধ্যাবেলা থেকে সমানে বৃষ্টি পড়েই চলেছে, রাস্তায় কোথাও যদি গাড়ি খারাপ হয়ে যায়, সে যাই হোক একবার গিয়ে দেখে আসা যাক। মদন, তুই গাড়ি বার কর। আচ্ছা মালিক। আপনি পাগল হয়ে গেছেন নাকি? তুমি পাগল হয়ে গেছো? আমি? ভালো করে শুনে নাও, আমার প্রাণ চলে গেলে তোমার কথা শুনবো না। আরে কি করছেন আপনি? ছেড়ে দাও। আরে বাঁচাও। আরে তোমার কাছে হাত চোখ করছি, আমি কিছু করো না প্লিজ, আমাকে ছেড়ে দাও। আমি কি করছি? প্লিজ না, দেখুন আপনি এরকম করবেন না। আপনি এটা করে নিন। আমি তোমার কাছে হাত চোখ করছি, আমি কিছু করো না প্লিজ, ছোট্ট দাও, আমাকে ছেড়ে দাও। আমার বাবা তোমাকে বিশ্বাস করে। আরে আমি আপনাকে খুব বিশ্বাস করি। কেন না কি করছেন বাবা? এসব কি করে হলো ছোট মাল? গাড়ি খারাপ হয়ে গেছে বলে আমার এই মন্দিরে নিয়ে এসেছে। বৃষ্টির জন্য গাড়ি ঠিক করা যাবে না, তাই এখানে অপেক্ষা করতে বললো। আর আমার দিকে বাজেভাবে তাকাচ্ছিল, আমার খুব ভয় করছিল। আমি বললাম কোনো ব্যাপার না, হেঁটেই চলে যাব। ও বললো তুমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো, এটাও বুঝতে পারছো না বলে আমায় জড়িয়ে ধরলো বাবা। আজ অব্দি আমি জানতাম না যে আমি সাপকে দুধ খাওয়াচ্ছি। আরে বিশ্বাসঘাতক, আজ থেকে তুই মরে গেছিস আমার কাছে, আর কোনোদিন আমার বাড়িতে পা রাখবি না। তোকে কিভাবে বড় করেছিলাম আমি, নিজের ছেলের থেকেও বেশি তোকে ভালোবেসেছি, সেই সেই জন্যই আমি তোর প্রাণ ভিক্ষা দিলাম। আর কখনো মুখ দেখাবি না। তোর জায়গায় অন্য কেউ হলে তাহলে এই নোংরামির জন্য আমি তার প্রাণ নিয়ে নিতাম। চল মা, চলো, আজ থেকে ওর আর আমার সম্পর্ক শেষ। যেও না জামাইবাবু, আমার কথাটা শোনো, দুই পরিবারের শত্রুতা বাড়বে, আমার কথাটা শোনো। হেই,
যা তো। কাকা আমার কথা শোনো কাকা। তুই অনেক ছোট, বড়দের ব্যাপারে নাক গলাস না। ওখানে যেও না প্লিজ। দাঁড়াও, কোথায় যাচ্ছো? যাকে আমি মন থেকে ভালোবাসি তার উপর একটা চাকর হাত দিয়েছে জেনেও তুমি আমাকে চুপ করে থাকতে বলছো? সরে যাও দাদা, আমি ওর মেরে হাত পা ভেঙে দেবো। ভেঙে ফেললে বদলার আগুন নিভে যাবে? হবে না তো কি, সম্মান গেছে বলে হাতের উপর হাত রেখে বসে থাকবো? বুদ্ধি আছে তোর? ওকে মেরে কি তুই জেলে যেতে চাস আবার? কোনো ব্যাপার না, যা হয়েছে সেটা শুনে হাতে চুড়ি পরে বসে থাকবো? তার থেকে জেলে যাওয়া ভালো, গ্রামের লোকেরা আমাদের মুখের উপর থুতু ফেলবে, তার থেকে জেল খাটবো। সরে যাও। না রঞ্জিত, আমার কথাটা তো একটু শোনো। আমার বাবা আজ পর্যন্ত বিনুকে মাথায় করে রেখেছিল, এখনো সত্যিটা জেনে ওকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এই সাজাটা ওর জন্য যথেষ্ট। কিন্তু তোমার বোনের সম্মানটা তো গেল, যে অন্যায়টা করলো তাকে এমনি ছেড়ে দেবো? তাহলে এখন যদি ওকে মেরে ফেলো ওর সম্মানটা ফিরে আসবে? না, কিন্তু বুকের আগুনটা তো একটু ঠান্ডা হবে। দুটো দিন শান্ত থাকার চেষ্টা করো, এই রাগ নিজে থেকে ঠান্ডা হয়ে যাবে। বাহ বৌদি, তুমি তো 15 বছর ধরে শান্ত আছো কিন্তু তোমার বাবার রাগ এখনো ঠান্ডা হয়নি। আমারও হবে না, সরে যাও। ওর রাগ হওয়াটাও স্বাভাবিক রানী, কোনো মেয়ের সম্মান চলে গেলে তাকে কে বিয়ে করবে? আর সত্যিটা হচ্ছে এই যে ও ওকে মনে মনে ভালোবাসে, আর আমার ভাই শুধু এই কারণেই তোমার বাবা ওকে শত্রু ভাবেন। সে যাই হোক, উনি আমার কথা শোনেনি, তাতে কি হয়েছে? তোমার কথা তো শুনল, এই আমার যথেষ্ট। এই শোন, গাড়িটা বার কর। কেন? ভিডুকে জিজ্ঞেস করা কি আছে? মজুরদের কি মজুরি দিতে হবে সেটা ভিডুদা জানে, বাদাম কোন দোকানে বেচতে হবে সেটাও ভিডুদা জানে, কোন খেতে কোন ওষুধ ছড়াতে হবে সেটাও ভিডুদা জানে। বাবু আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ? ছোট দাদার কাছে। কিসের জন্য? তার কারণ হলো যে টাকাগুলো এসেছে সেটা কোন কোন নামে কোন কোন ব্যাংকে জমা করতে হবে, এই বাড়ির জন্য দরকারি জিনিস কোথা থেকে কিনতে হবে, এই সব ব্যাপার ছোট দাদাই শুধু জানে। কেন হে, আজ পর্যন্ত এই সমস্ত কাজ যদি ভিড়ুই করে থাকে তাহলে তোমরা এই বাড়িতে বসে করছিলে এটা কি, গাধা চলছিলে? ছি 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 ছি, এটা বাড়ি না ধর্মশালা। এই চুপ চুপ কর, বড়রা কথা বলছি। রান্নাঘরে কি বানাতে হবে কতটা বানাতে হবে বাড়ির কেউ জানে না। ছোটুদা 2 দিন ধরে কাজে আসছে না জানেন তো, ড্রাইভারকে পাঠিয়ে ওকে ডেকে পাঠান। এই 2 দিন ধরে তুই কোথায় ছিলিস? সমুদ্র কেমন দেখতে হয় সেটা দেখতে গেছিলাম। এই সমুদ্রে ডুবে মর। নন্তা জগবিন্দ, এর হিসেব করে বিদায় কর। আগে মালিক। আরে বাবু বাবু বাবু, সব হিসেব করেই তারপর টাকা দেবো। তাহলে বাবুর সামনে কেন এইভাবে চিল্লাচিল্লি করছিস তুই? তুই কবে এসছিস, তোর কত টাকা বাকি আছে বল? আরে আপনি না আমি, যদি না জানেন ছোটুদাকে হিসেব জিজ্ঞেস করে নিন। কি বকবক করছিস? হ্যাঁ, আমাকে চাকরি থেকে বের করে দিল। আরে বংশী কাঁদছিস কেন? কোথায় যাব কি খাবো এই ভেবে কাঁদছি। ঠিক আছে ঠিক আছে বংশী, তুই কাঁদিস না। দেখ আমার বাড়ির দেখাশোনা করার জন্য কেউ নেই, আর আমার মেয়েও এখন কাজ করে এখানে, তুই আমার বাড়ির ভালো করে দেখাশোনা করবি। করবো। পার্মানেন্ট কি না জিজ্ঞেস করো, ওটা কোন ব্যাপার না। এটা পার্মানেন্ট হবে তো? ওটা তো চাল চলন দেখে ঠিক করো। চাল চলন, একটু সরে যাও। চিরকালের মতো বাড়ি থেকে বের করার পরই তোমার আত্মা শান্তি পাবে এটা আমি জানি। তাড়াতাড়ি বাবার মন থেকে দিদির প্রতি ঘৃণাটা আমি শেষ করে দেব। কিছু না ভেবে চিনতে পশুদের মতন মারলো, নিজের মেয়ের কথাটাই বিশ্বাস করলো। আসলে কি হয়েছিল, কিভাবে হয়েছিল এটাও তো জিজ্ঞেস করলো নাই বড় বাবু, কমপক্ষে তুই তো বলতে পারতিস কি হয়েছে। আরে ছোটু তুই কাঁদছিস বাবা, বড় বাবু মেরেছে তাই তো দুঃখ হচ্ছে। না দিদা, উনি মেরেছেন বলে কোনো দুঃখ নেই। এত বছর আজ পর্যন্ত একদিনও আমি ওনার থেকে দূরে থাকিনি, কিন্তু আজ ওনাকে ছাড়া 2 দিন হয়ে গেল, এটাই দুঃখ হচ্ছে। তুই কত ভালো রে ছোটু আমার। শোন, কারোর চোখে যেন ধরা না পড়ে, তুই গিয়ে বড়বাবুর সাথে দেখা করে তোর মনটা একটু শান্ত হবে। না দিদা, নিজের দোষটা বুঝে যতক্ষণে উনি আমায় ডাকবেন আমি ওনার সামনে যাব না। মানছি যে ওই অপয়াটা তোর সাথে ভালোবাসার নাটক করছিল, কিন্তু তুই তো ভালো করে জানতিস যে ও বাবুর মেয়ে, তাহলে নিজের মনটা কেন দিয়ে বসলি? পাম্পের নিচে চান করতে করতে যখন আমায় জড়িয়ে ধরে তখন আমি ওকে মনে জায়গা দিইনি, কিন্তু একদিন। আরে কি করছেন, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি খাতা জ্বালিয়ে দিচ্ছেন আর যে ডিগ্রি আপনি পেয়েছেন সেগুলো জ্বালিয়ে দিচ্ছেন, কি হয়েছে আপনার? শোনো,
ওগুলো কেন বার করছো? ওগুলো শুধু আমার ডিগ্রিয়ার সার্টিফিকেট। ওগুলো আমি জ্বালাবো না কেটে ফেলবো সেটা আমার ইচ্ছে। আমায় আটকানোর তোমার কোনো অধিকার নেই। ওগুলো যদি আগুনে না পুড়িয়ে ফেলো তাহলে তোমাকে তোমার প্রাণের চেয়েও বেশি প্রিয় আমার বাবার দিব্যি আমি এই খাত থেকে লাভ দিয়ে মরে যাব। এরকম দিব্যি খাবেন না। জ্বালাও। যেটা জ্বলছে সেটা শুধু আপনার ডিগ্রি নয়, বড় বাবু আপনার জন্য যে স্বপ্ন দেখেছিলেন এটা সেটা। কোনো ব্যাপার না, যখন আমার স্বপ্নটা ভেঙে গেছে তখন অন্য কারো স্বপ্নের জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। আমি বড় লোক বলেই তুমি আমায় আর আমার ভালোবাসাকে দূরে ঠেলে ফেলে দিচ্ছ তো? এ না, আমার বাবা আমার নামে যা যা টাকা পয়সা সম্পত্তি লিখে দিয়ে গেছে এগুলো হচ্ছে তার কাগজপত্র, এগুলো জ্বালিয়ে দিচ্ছি। আর কি করছেন? আমি আগেই বলেছিলাম আমায় আটকালে আমি ঝাঁপ দিয়ে দেবো। এই দেখো আমি শুধু প্রভাবতী, এখন না আছে ডিগ্রি না কোনো সম্পত্তি, এখন অন্তত মেনে যাও। বাচ্চাদের মতো জেদ কেন করছেন? আপনি যাই বলুন আপনি বড় বাবুর মেয়ে, আমার সাহস কি করে হয় আপনাকে বিয়ে করার? আপনি বোঝার চেষ্টা করুন প্লিজ। হতে পারে যে কাগজগুলো পুরানো হয়েছিল সেগুলো সব নকল ছিল, কারণ ও জানতো না যে আমি অশিক্ষিত গাইয়া। সাদাশিদে সেজে এত বড় নাটক করলো শুধুমাত্র প্রতিশোধ নেবার জন্য? তোর আসলে দোষটা কোথায় আমায় বল তাহলে। আমি তোমার পেছনে পড়েছিলাম, আমি কি বলেছিলাম তোমাকে ভালোবাসি? আমি কি তোমায় বিয়ে করতে চাইছিলাম? হ্যাঁ, সেদিন মন্দিরে যাওয়ার জন্য কে বলেছিল? বারণ করা সত্ত্বেও মন্দিরে কে নিয়ে গেছিল? যা করার সেটা করে আমার উপর দোষ দিয়ে দিলেন, আর আমি যদি চাইতাম তাহলে ভেবেছিলে যে বেচারা ছেলে আমি চুপচাপ থাকবো? একদমই না। যে বড় বাবু আমায় বিশ্বাস করতো আমাকে দোষী মেনে শাস্তি দিল, ওনার জন্য, শুধুমাত্র ওনার জন্য আমি সেদিন চুপ ছিলাম, কিন্তু আজ আমি চুপচাপ থাকবো না। বলো তুমি কেন এমনটা করলে, কেন করলে বলো, বলো। সেটার পিছনে একটাই কারণ আছে, তোমায় আমার বাড়ি থেকে বাইরে বের করা। আমার বাবা যে তোমায় এত ভালোবাসে সে যেন তোমায় ঘেন্না করে। আমার দিদির পরিবার 15 বছর ধরে আমার বাবার কাছ থেকে দূরে আছে, তার পেছনে কারণটা তুমি, শুধু তুমি। শুধু তাই নয়, আমাদের মাকে আমাদের জীবন থেকে ছিনিয়ে নিয়েছিলে শুধু তুমি। তা সত্ত্বেও আমাদের বাড়িতে তোমায় খুব সম্মান দেওয়া হয়, সবাই তোমার হুকুম শোনে। আমি নিজের মেয়ে হওয়া সত্ত্বেও আমার বাবা শুধু তোমায় ভালোবাসে, সেই জন্য আমি তোমায় প্রেমের জালে ফাঁসি ধোকা দিয়েছি, বুঝে গেছো? গুড বাই। আমাকে এটা ঠেলে ঠেলে আনতে হলো, এইটা না থাকলে আমি দৌড়ে যেতাম আর দৌড়ে আসতাম। মানে তুই বাইক চালাতেও পারিস না? আরে তাহলে নিয়ে গেলি কেন? আপনি নিজে তো বললেন বলে নিয়ে গেলাম। কপালই খারাপ আমার। ঠিক আছে, খিদের জ্বালায় মরে যাবো এবার। ইডলি কই? ওই তো বস্তার মধ্যে আছে। বস্তা ভরে আসছে। আরে ভাই ওনার বিশ্বাস হচ্ছে না, বস্তাটা খুলে দেখাও। ঠিক আছে। আরে এত ইডলি কেন এনেছিস? তো কি 494 টাকায় তো এতগুলো ইডলি আসে। 494 টাকার ইডলি এনেছিস তো? বলার সময় বলে দেন আর পরে ভুলে যান। মানে
নাগমণি নাগমণি কি বলো না আবার বলো গো ওই সময় তোমার বাবা আমাকে কি বলেছিলেন একটু দাঁড়াও আমি চিন্তা করে বলছি কেন মা ফ্ল্যাশব্যাকে যাচ্ছিস হ্যাঁ বাবা বাবারে বাবা খুব খিদে পেয়েছে তুই রামপ্রসাদের হোটেলে গিয়ে খাবার জন্য কিছু নিয়ে আয় আমারও খিদে পেয়েছে তুই কিছু খেয়ে নিস আর আমার জন্য শুধু ইডলি নিয়ে চলে আসিস দেখ এই নোটটা কত টাকা জানিস আমি কি এতই বোকা যে জানবো না এটা ৫০০ টাকার নোট সাব্বাস এমন ভাবে বলছিস যেন তুই এটাকে ছাপিয়েছিস আচ্ছা ঠিক আছে খিদে পেয়েছে গাড়িটা নিয়ে যা তাড়াতাড়ি খাবার নিয়ে আয় যা ব্যাস এইটুকুই হয়েছিল আরে আমার খুঁজলো ছিল না তাই ৫০০ টাকার নোট দিলাম আর তুই ৫০০ টাকার ইডলি নিয়ে চলে এলি আমি তো ইডলি দিয়ে মারবো না বাবা ওকে আরে আমার তো খিদে পেয়েছে রে মা হ্যাঁ চাটনি আর সম্বর কোথায় রে দিচ্ছি কোথায় সেটা আমি বারণ করলাম কেন এই তো আপনি বারবার ভুলে যান নাগমণি তোমার বাবা কি বলেছিলেন ও বিনা চাটনি আর সাম্বারের এই ইডলির কথাটা ভাবার জন্য কতবার তুই ফ্ল্যাশব্যাকে যাবি বলতো তুই কিছু খেয়ে নিস আর আমার জন্য শুধু ইডলি নিয়ে চলে আসিস উনি ঠিক বুঝতে পারেননি আরেকবার বলো আমার জন্য শুধু ইডলি আনবি ওহো ওই শুকনো ইডলিগুলোর সাথে তোকে পুঁতে দেওয়ার আগে তুই কিন্তু খেতে পারিস যা বলে দিলাম চা ভাগ খা থেকে মেরো না বাবা তুমি যদি ওকে বার করো আমি কিন্তু চলে যাব কারণ আমি ওনাকে তোর আর এই কালির কালো প্রেম কাহিনী শোনার ক্ষমতা আমার আর নেই রে এই কাকটাই হচ্ছে তোর প্রাণ একে ছাড়া তুই বাঁচতে পারবি না তুই এটাই বলতে চাইছিস তাই তো আচ্ছা কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত তুই একজন বুদ্ধিমান মানুষ এটা গোটা পৃথিবীতে তোর চেহারার জন্য পৃথিবীতে কেন এই গ্রামবাসীর সামনে প্রমাণ কর তাহলেই নাগমণির হাত তোর হাতে দিয়ে দেবো যা হোয়াট এ ভেরি ইজি আপাতত পালা তুই এখান থেকে চল ভাগ এখান থেকে আসুন আসুন বাবু আমার হাত পা চলছে না আপনি কেন আসলেন একবার আমায় জানিয়ে দিতেন তাহলে আমি নিজেই চলে আসতাম বা বসুন ছোটু এখন শহরে গেছে ওখানে একটা দোকানে কাজ করে আগে লেখা আছে সেটা কে বদলাতে পারে আমি ওকে দেখার জন্য এখানে আসিনি তোমার জন্য এসেছি তুমি তো প্রতি সপ্তাহে টাকা নেবার জন্য আসতে দু সপ্তাহ ধরে কেন আসোনি আমাকে তো নিজের দায়িত্ব করতে হবে এই নাও ধরো এটা দরকার নেই বাবু তোমার নাতিকে বের করে দিয়েছি তাই জন্য এটা তোমার নাতির জন্য নয় তোমার ছেলের তরফ থেকে এটা আমার দায়িত্ব সেদিন সবার চোখে আমার ছেলে দোষী ছিল কিন্তু আপনি জানেন যে সে কোনো দোষ করেনি আজকে আমার নাতিও কোনো দোষ করেনি বাবু যখন আপনি সত্যিটা জেনে আবার ওকে কাজে ফিরিয়ে নেবেন তখন আমি এই টাকাটা নেব তোমার নাতির কাণ্ড কারখানা নিজের চোখে দেখেছি ওর ব্যাপারে কথা বলতে আমার ভীষণ ঘেন্না হচ্ছে টাকা নেবে কি নেবে না না বাবু এই জেদ কতদিন ধরে থাকে সেটা আমিও দেখব কি ব্যাপার সবাই ঘরের কাজকর্ম ছেড়ে বাইরে কি করছো হ্যাঁ বড় দিদি আর জামাই বাবু বাড়িতে এসেছে ওরা নিজের সাথে নিজের দলবলকে নিয়ে এসেছে আমরা না করতে পারিনি ওরা তত্ত্ব এনেছে বাবু সম্পর্ক ভেঙে এত সাহসী আরেকবার এই বাড়িতে পা রেখেছে কোন গাধা এদের এখানে ডেকেছে আগে এদের সবাইকে ধাক্কা মেরে বাইরে বার করে দাও ওদেরকে আমিই ডেকেছি কেন ডেকেছো যাতে ওদের সাথে আমার বিয়ের কথা বলতে তোমার বিয়ের ব্যাপারে কথা বলার এ রাখে ও হলো আমার দিদি তোমার বড় মেয়ে যেদিন ওদের বিয়ে হয়েছিল সেদিন সম্পর্ক শেষ একবার বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার পরে মেয়ে কি আর মেয়ে থাকে না এই তর্ক করো না ওদেরকে তুমি ডেকেছো তুমি বাইরে বার করে দাও আচ্ছা আমরা কি ভুল করেছি বাবা আবার কখনো বাবা ডাকলে মেরে ফেলবো আপনার ছোট মেয়ের যখন সম্মান গেল তখন কেন মানে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এটাও আমার ব্যক্তিগত ব্যাপার কি এমন তোমার ব্যক্তিগত ও যে দাঁড়িয়ে আছে ও আমার দিদির পাতানো মেয়ে ও আমাকে ভালোবাসে আমি ওকে বিয়ে করতে চাই চপ্পল দিয়ে মারবো তোমার পাতানো দিদির সাথে সম্পর্ক শেষ আমার মেয়ের বিয়ে কার সাথে দেব আমার ব্যাপার কিন্তু আমার বিয়ের জন্য আমারও তো পছন্দ থাকা উচিত ও একে পছন্দ করেছো বিয়ে করার জন্য না
মায়ের ভালোবাসা আর মমতা কি জিনিস আমি সেটা জানি না। অন্তত ওই বাড়ির বউ হয়ে দিদির কাছ থেকে মায়ের ভালোবাসা পাওয়ার ইচ্ছে আছে আমার। তোমার ইচ্ছে আমার বেঁচে থাকতে পূরণ হবে না। কেন হবে না? আমার বিয়ের জন্য তোমার অনুমতির দরকার নেই। আমি এখন সাবালিক। তুই কার সাথে কথা বলছিস নীলজ? উনি হলেন আমাদের জন্মদাতা পিতা। উনার অনুমতি ছাড়া তোর মনে হয় তোর বিয়ে হয়ে যাবে? তুই সাবালিক হয়ে গেছিস। আজ পর্যন্ত তোকে মাথায় করে কে পালন পোষণ করেছে? বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিস বলে যা ইচ্ছে তাই বলে যাবি তুই? আমাকে ক্ষমা করে দাও বাবা। কোন রকম ভাবে দুটো পরিবারকে একত্র করার লোভে এনার কথা শুনেই আমি এখানে চলে এসেছি। তোমার পছন্দ মতো কোনো ভালো ছেলের সাথে এর বিয়ে দিয়ে কমপক্ষে একে তোমার মন থেকে সরিয়ে দিও না। দেখা হচ্ছে বাবা। কেন দেখা হচ্ছে বলছো বৌদি? এই জন্মে এই দুটো পরিবার এক হতে পারবে না। যাচ্ছি বলে চলে এসো। চলো সবাই। এই শোনো বাবু, ওদের জিনিসগুলো বাইরে ফেলে দাও। আচ্ছা বাবু। আমায় ক্ষমা করে দাও বাবা। মা, মা কেঁদো না তুমি। যা হয়েছে অজান্তে হয়েছে, কোনো ব্যাপার না। আরে সকাল সকাল গ্রামবাসীরা পাগলের মতো চললো কোথায়? আরে শোন একটু দাঁড়া। আরে কোথায় যাচ্ছিস তোরা? তুমি ওদের লোক তাই তোমায় বলা উচিত নয়, কিন্তু তুমি একজন যুবতী মেয়ের বাবা তাই বলে দিচ্ছি। ওই যে আমাদের বংশী আছে না, ও নিজের হাতে কালো পাহাড়টা তুলে দেবে। দাঁড়া 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 দাঁড়া, ও নিজের হাতে করে কালো পাহাড়টা তুলবে? তুই আমাকে পাগল ভেবেছিস নাকি? এতে আবার ভাবার কি আছে? সেটা তো দুনিয়ার সবাই বোঝে, তাই 10 টাকার টিকিট কেটে সবাই যাচ্ছে দেখতে। বাবা বাবা আমিও যাবো। আরে তোকে আমি দেখাচ্ছি চল। আচ্ছা। আরে আরে ওটা আমার মেয়ে, ওকে ছাড়। সবাই শান্ত হও, সবাই শান্ত হও। আরে শোনো, হনুমানজির মতো পর্বত উঠাতে হবে, একটু ভালো করে মালিশ করো। আরে ও পাহাড়কে নয় তোকে তুলতে চাইছে। আরে কি বলছেন না, ওই পাহাড়টাকে ওঠানো অনেক সহজ কিন্তু এটাকে অনেক কঠিন। হ্যাঁ হ্যাঁ, যুবতী মেয়েকে দেখেছে আর সঙ্গে সঙ্গে লকলক করছে, ইয়ারকির বন্যা ছড়ছে। আমি তৈরি। আরে কিসের তৈরি? পাহাড়টাকে ওঠা। 10 জন পালোয়ান চলে এসো। কিসের জন্য? ওই পর্বতটা উঠিয়ে আমার হাতে দেওয়ার জন্য। আরে আমি আগেই বলেছিলাম এই ব্যাটা এখানে নিশ্চয়ই কিছু গন্ডগোল করবে। আমার কথা তখন তো কেউ শুনলে না। তোমার কথা তোমার মেয়ে মানতে চায় না তো আমরা কেন? এই মাথা মোটা কথা কর। কি হলো, কোনো পালোয়ান নেই নাকি? পুরো গ্রামের লোক এসো আর পর্বতটা তুলে আমার হাতে দিয়ে দাও, তখন আমি একা তুলবো। কেন কেন ওই সাদা সিধে লোকটার উপর প্রহার করছিলে তোমরা সবাই? আর এই স্বামীজি, আপনি আমার প্রিয়তমকে বাঁচালেন, থ্যাঙ্কস। এদিকে এসো কন্যা। কোন বিদ্যালয়ে পড়েছো তুমি? কো-এডুকেশন। দ্যাটস ওয়ান্ডারফুল। আরে না 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 না, বেশি কাছে যেতে হবে না, এখান থেকে কথা। ওকে ওকে, গ্রামবাসীর সামনে বুদ্ধিমত্তার প্রমাণ দিলে নিজের মেয়ের সাথে বিয়ে দেবে এই কথা বলেছিলে তুমি? হ্যাঁ বলেছিলাম। এবার আমি বলছি, সমস্ত গ্রামবাসীর তুলনায় এ বেশি বুদ্ধিমান। সেটা কি করে? শ্রীকৃষ্ণ আর হনুমানজি ছাড়া আর কি কেউ পর্বত উঠিয়েছে? না না। অসম্ভবকে সম্ভব করার মতো এই বিশাল এলাকায় সবার থেকে 10 টাকা চাঁদা তুলতে পারার এই হচ্ছে সবথেকে বেশি বুদ্ধিমান। এই কথাটা সত্যি কিন্তু বলার মতো। একজন বুদ্ধিমান ব্যক্তি অন্যদের বোকা বানাতে পারে। He is very bright. এবার তুমি এটা মানবে তো? ও মেনে নিয়েছে, তাই বুকে ব্যথা করছে। স্বামীজি বলো, আপনার আশীর্বাদ পেলে সামনের সপ্তাহে আমি জলের উপর দিয়ে হাঁটবো, তারপর আমি জমিতে সাঁতার কাটবো। আচ্ছা, জমির উপর সাঁতার কাটা দেখি। আমি সুইমিং। ফালতু বকা বন্ধ কর। তুই জলের উপরে হাঁট, জমিতে সাঁতার কাট, আমার তাতে কিছু যায় আসে না। আমার মেয়ের সঙ্গে ভালো করে সংসার করবি কিনা? স্বামীজি বললেই চলবো। কিন্তু স্বামীজির মতো ল্যাংড়া হয়ে হেঁটো না জানো? সারা জীবন ধরে অবিবাহিত থাকবে এই দলারিটা। এদিকে আয়, হাত দুটো এক করে দি। এবার তাহলে সবাই তালি বাজাও। এবার আমি আসি তাহলে। স্বামীজি, আপনি নাগমণির হাত ধরে আছেন। আমি তো ভাবলাম এটা আমার লাঠি, সরি। স্বামীজি তো এরকমই চাই, মহিলা আর ডান্ডার মধ্যে পার্থক্যই নেই। তো
তোর এত বড় সাহস আমাকে ছেড়ে দি, আমার ভুল হয়ে গেছে, বললাম তো সাহস হলো কি করে? ভেতর থেকে কিসের আওয়াজ আসছে? মালকিন, মালিক ভেতরে টিভি দেখছে। এত জোরে আওয়াজ কিসের? ইংরেজি ফিল্ম দেখছে মালকিন, ওখানে ঘিসু ঘিসু একটু বেশি হয় না, ওই দেখছে মালকিন। সকাল সকাল সিনেমা দেখতে বসেছে। ও রাতে অন্য ফিল্ম দেখে না মালকিন, তাই সকালে ইংরেজি ফিল্ম দেখছে। ঠিক আছে সরো। কেন মালকিন? কফি দিতে এসেছি। ঠিক আছে। আর করবো না মা। টাওয়েল। মেয়েটা টাওয়েল ভুলে গেছে, আপনি টাওয়েল এনে দিন, আমি কফি দিয়ে দিচ্ছি। তোমার এটাও নিতে পারিনি। বেঁচে গেল আজকে। শুনুন মালিক, মেম সাহেবকে বিয়ে দিয়ে দিলেই ভালো হবে। চুপ কর, আমার এইটুকু মেয়ে, তার এত তাড়াতাড়ি বিয়ে? ঠিকই বলেছেন, আপনার ছোট ভাইয়ের বিয়ে এখনো হয়নি, আর হবে তার গ্যারান্টিও নেই। কেন কেন জিজ্ঞেস করছেন? আপনার ভাই আপনার শালিকা ছাড়া অন্য কারোকে বিয়ে করবে না, আর আপনার শ্বশুরমশাই বেঁচে থাকাকালীন মেয়ের বিয়ে ভাইয়ের সঙ্গে দেবে না। তাহলে বিয়েটা হবে কি করে? ধরুন এটাকে, যতক্ষণ ওই বুড়ো বেঁচে আছে ততক্ষণ হবে না, মরার পরে তো হবে না। আমার সহ্যের সীমা পেরিয়ে গেছে। শুনলাম ওই বুড়োটা মেয়ের জন্য বাইরে সম্বন্ধ দেখছে। আমার নজরে সম্পত্তির উপরে আছে, সেটা আমি ছেড়ে দেবো। আপনার মেয়ে চাই নাকি সম্পত্তি? দুটোই চাই। ও হো হো, তুই একটা কাজ কর, বাইরে থেকে কিছু গুন্ডার ব্যবস্থা করে বুড়োটাকে টুসকে দে। বাপরে, না, এই কথা ভীরু জেনে গেলে কিন্তু ও নিজেই আমাকে উপরে পাঠিয়ে দেবে, আমাকে ফাঁসাবেন না মালিক। কমপক্ষে এইটুকু তো কর। শোন ভীরু আমাদের থেকে বেশি বিশ্বাসী, ও বুড়োর নাম নেবে না, তবুও ও যখন গ্রামে থাকবে না তখনই খেলা মিটিয়ে দে। রাস্তা বন্ধ আছে। ঠিক আছে, এদিক দিয়ে চলো। ঠিক আছে, চলো। Ugh!
বল না, কে পাঠিয়েছে তোদের? বল বল বল, না হলে আর বেঁচে থাকবি না। কে তোদের পাঠিয়েছে বল? বলছি, বল তাড়াতাড়ি বল। কিছু হয়নি বাবু, ছেড়ে দিন। জেল থেকে তোকে আর ছেড়ে দিল শেরু? হ্যাঁ বাবু। এ কি বাবু, ধুলো আমার চোখে গেছে আর জল আপনার চোখ দিয়ে পড়ছে। জল তো আমার চোখ থেকে বেরোচ্ছে, কিন্তু তোমার জীবন যে শেষ। পুরনো কথা আবার কেন? আগে হাত নিচে কর। আপনার জড়িয়ে ধরে এখনো কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমি পাল্টে গেছি, আমায় ক্ষমা করে দে। দু সপ্তাহ ধরে তোকে দেখতে জেলেও যায়নি, তার কিছু কারণও আছে। বাড়িতে চল, কথা হবে। আপনি বাড়ি যান বাবু, আমি রানী মামনিকে দেখে আসছি। 15টা বছর জেলে কাটিয়ে দিলি, ভেবেছিলাম তুই এসে নিজের ছেলেকে দেখতে চাইবি, কিন্তু প্রথমেই তুই আমার মেয়েকে দেখতে চাস। ওর সাথে তো পরে দেখা হয়ে যাবে। আপনি বাড়ি যান, আমি মামনিকে দেখে আসছি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম। শোনো। হ্যাঁ হ্যাঁ আসছি। তুমি লাগিয়ে দাও রোজ, তো তুমি লাগিয়ে দাও রানী। ভগবানের দিব্যি বলছে, তুমি এখনো একবারে একদম ওই। তোমার মেয়ে বিয়ের যোগ্য হয়ে গেছে আর তুমি এখন মজা করে যাচ্ছ, যাও। সরি আঙ্কেল, আই এম সরি আঙ্কেল। আপনি কোনো ব্যাপার না মা, ও রক্ত বেরোচ্ছে, মা ওষুধ নিয়ে এসো। ঠিক আছে, সরি আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে। তুমি রানী মামুনির মেয়ে না? আগে হ্যাঁ আঙ্কেল, কি হয়েছে? তাড়াতাড়ি ওষুধ নিয়ে এসো না। কোথায় চোট লেগেছে? আমার না, আঙ্কেলের লেগেছে। লাগিয়ে দাও না মা। তুমি ওষুধ না লাগিয়ে ফেলে দিলে এটা। 15 বছর আগের আঘাত এখনো পর্যন্ত ঠিক হয়নি, আর এখনই আঘাত লাগার জায়গায় ওষুধ লাগাতে বলছি। চল ভেতরে। এই শম্ভুনাথ, যাকে তাকে তুমি ভেতরে ঢুকতে দাও কি করে? ধাক্কা দিয়ে বার করে দাও। হ্যাঁ সুখে থাকো তোমরা। গোবিন্দ বাবু, এখন এ তো তোমার জামাই, একে আবার কাজে নিয়ে যাও। আচ্ছা বাবু, বাবু এখন আমি পার্মানেন্ট। যখন আমি খুশি তখনই বলিস, তোমাকে পার্মানেন্ট করলাম। আরে রে রে, বোকামো ছেড়ে কাজের দিকে মন দাও। চান্দু। হ্যাঁ মালিক। তোমাকে খাবার রান্না করতে বলেছিলাম, করেছো? তাহলে কেন দাঁড়িয়ে রয়েছো? যাও কাজটা দেখো। মালিক, এত কিছুর ব্যবস্থা হচ্ছে, কেউ আসছে নাকি? আমার প্রিয় বন্ধু আসছে। হ্যাঁ, আরে ভুলে গেছি, আমরা দুজন খাবার খাবার পরে বেড়াতে যাব। পুরনো ঘোড়ার গাড়িটা আছে না, সেটাকে তৈরি রাখো। ঘোড়ার গাড়ি? হ্যাঁ ভাই, ওর ঘোড়ার গাড়ি খুব পছন্দ। যাও তাড়াতাড়ি তৈরি করো। আর নাগমণি, খাবার খাবার পরে ওর মিষ্টি খাবার অভ্যেস আছে, সে অভ্যাস আমারই করা। বাড়িতে মতিচুরের লাড্ডু আছে? আছে। ওটা 40-50টা রেখে দাও। আচ্ছা, তোকে চাকরিটা ফিরিয়ে দিয়েছি তো? হ্যাঁ বাবু। পার্মানেন্ট করে দিলাম। তবে এখানে কেন দাঁড়িয়ে আছিস? যা গিয়ে পান সুপারি তৈরি রাখ, যা জলদি যা। আরে এটা কি, এটা তুই কি করছিস? এটা তো আমারই কাজ বাবু। এই তুই আমার চাকর নয়, হাত নিচে কর। তুই হলি আমার বন্ধু, দি কাতুকুতু। হ্যাঁ, আরে এখন অব্দি তোর কাতুকুতু যায়নি? না না, দেই বা লাগে না বাবু, দেই না, একটু দেই, আরেকবার দেই। থাক না বাবু। তবে বাবু বলিস, এদিকে মানে আয় শেরু, একবার মাত্র আমাকে আব্বে বল না। এ কি বলছেন বাবু, এটা ঠিক হবে না। আরে বল না একটু, এটা ঠিক হবে না। একবার বল না। আমি বললাম না, আমি পারব না। বলবি কি না বল। যাবে? কতদিন পর এরকম প্রাণ খুলে হাসলাম। চল খাবার খাই গিয়ে। কি রে শেরু, সন্তানকে দেখলি? হ্যাঁ দেখেছি, রানী মামনিকেও আর ওর মেয়েকেও, খুব সুন্দর। তো
তোর নিজের ছেলেকে দেখেছিস? ওকে তো এখানেই দেখে নেবো না বাবু। ও এখানে নেই, দিদার কাছে। কি? ওর মাথা খারাপ হয়ে গেছে, কেন আসেনি? আমি ওকে তাড়িয়ে দিয়েছি। কেন? ও একটা ভুল করেছে। ভুল? কি রকম ভুল? হ্যাঁ ছেড়ে দে ভাই, সেটা আমি নিজেই ভুলে যেতে চাই। চল এখন চল। আমার বাড়িতে তুমি কেন এসেছো? বাইরে যাও। গুড়িয়া, গুড়িয়া, ছেড়ে দাও ওকে। এটা কি করছো তুমি? প্রভা, কোথায় যাচ্ছো ওকে? দাঁড়িয়ে যাও। এই বাড়িতে আসার তোমার এত সাহস কি করে হলো? বেরো এখান থেকে, বেরো। প্রভা, আমাদের পরিবারের সুখ শান্তি ছিনিয়ে নিয়েছিল এই লোকটা, আর এই লোকটাকে বাড়িতে আনতে তোমার লজ্জা করে না? আমার লজ্জা হয় না জানো বাবু। এই বাড়ির চৌকটে পা রাখার ইচ্ছে কি করে হলো? যে বাড়িটাকে নষ্ট করে দিলে সেখানেই থাকতে এসেছো? এখানে শুলে ঘুম পাবে? এখানের খাবার তোমার হজম হবে? তোমার মধ্যে লাজ লজ্জা আত্মসম্মান বোধ কিছু আছে? তোমার জেলের সাজা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু এই বাড়ির তরফ থেকে তোমার যে শাস্তিটা সেটা এখনো শেষ হয়নি, আর এই জন্মে কখনো শেষ হবেও না। যাও এখান থেকে, বাইরে বেরিয়ে যাও। প্রভা, যাও, যাও বলছি, বেরিয়ে যাও এখান থেকে। প্রভা, কি ভাবিস তুই নিজেকে? তুই কি জানিস সে কে? বাবু, কার উপর হাত তুলছিস তুই? কোনো ব্যাপার না, আমি তো কোনো ব্যাপার না বাবু। বাবু শান্ত হন, শান্ত হন বাবু। কোনো ব্যাপার না, এটাও ঠিক করেনি। এই আমার বাবা গালাগালি দেবে, মারবে, প্রাণ নিয়ে নেবে। প্রশ্ন করা তুমি কে? তোমাদেরকে দূরে রাখার জন্য আমি নাটক করে তোমার ছেলেকে তাড়িয়ে দিয়েছি, এখন তুমি চলে এসেছো? বেরো এখান থেকে, চলে যাও, ভদ্রভাবে চলে যাও। কি বললি? ছোটুকে নাটক করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস? হ্যাঁ বাবা, যার জন্য তুমি তোমার বড় মেয়েকে দূর করে দিয়েছো। সেখানে দু পয়সার চাকর আমাদের বাড়িতে মালিকের মতো রাজত্ব করছিল, এটাই এটাই আমার ভালো লাগেনি। তাই জন্য আমি সেদিন ভীরুর উপর মিথ্যে দোষারোপ করেছিলাম, আর ওকে তোমার থেকে আলাদা করে দিলাম। ছোটু, 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 বাবু, 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 শেরু, আমি ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। না বাবু, না, আপনি কোনো ভুল করেননি। শেরু, ভুল তো আমি করেছি বাবু। গ্রামে আমার ফিরে আসাটা কারোরই পছন্দ নয়, সেখানে গুড়িয়া মায়ের কি করে পছন্দ হবে? আমি যাচ্ছি বাবু, যাচ্ছি। দেখুন না, ছোটবেলায় কান ফুটো করতে গিয়েও কখনো কাঁদেনি, আর এখন দেখুন কেমন কান্নাকাটি করছে। বাবু, আপনি কথা দিন, আর কোনো দিন একে মারবেন না, আর যদি মারেন তাহলে ও মনে খুব কষ্ট পাবে। মা, নিজের বাবার উপর রাগ করতে নেই। ভগবান তোর নিজের ইচ্ছে মতন আসবে, আবার ইচ্ছা মতন চলে যাবে, যেন কোনো কালেক্টর এসেছে। এখন আবার আমি কি বললাম যে তুমি কাঁদছো? তাড়াতাড়ি খাবার বাড়ো। হ্যাঁ দিচ্ছি, দিচ্ছি। মুখ গোমড়া করে কেন বসে আছো? এক্ষুনি তো আমি আর যাচ্ছি না, শহরে বাড়ি খুঁজতে সময় লাগবে, তারপরেই যাব। আচ্ছা এটা আমাকে বল যে গ্রামে কি অসুবিধা আছে যে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে? হ্যাঁ, জেল থেকে ছাড়া পেয়ে আসছে তোমার ছেলে, ওনার মুখ দেখতে ভালো লাগে না আমার, তাই জন্য যাচ্ছি। কেন আমার ছেলে কেন বলছিস? নিজের বাবা কেন বলছিস না? বড় বাবুর পরিবারের যে ক্ষতি করেছে তাকে আমি ওই নামে ডাকবো? এরকম পাগল আমি নই, ভাবলো আমার মাথা গরম হয়। ওই মেয়েটা আমাকে আর বড় বাবুকে আলাদা করার জন্য যে নাটকটা করলো, তার পেছনে রয়েছে তোমার ওই ছেলে। ব্যাস ব্যাস, তোমার ছেলের আর গুণ গাইতে হবে না, আমাকে খাবার দাও। হ্যাঁ দিচ্ছি, আমি নিজে মেনে নে। হ্যাঁ হ্যাঁ, নিয়েও নেবো আর খেয়েও নেবো। তোকে দেখার জন্য আমি ছটফট করছিলাম, তোর আসার যদি একটু খবর পেতাম আমি স্টেশনে চলে যেতাম আনতে। হাসছিস কেন? আমি রেলওয়ে স্টেশনের ব্যাপারে বলছিলাম, তুই যেখানে ছিলি সেই স্টেশনের কথা বলিনি, ওখানে তো বাবু ছাড়া আর অন্য কাউ কাজ দেব বারণ করেছিলি। হ্যাঁ মা, ওখানে আমার অবস্থা দেখে তুমি দুঃখ পেতে, তাই না করেছিলাম।
আচ্ছা মা, তুমি কেমন আছো? আমার কোন জিনিসের অভাব আছে? তুই যেভাবে আমার খেয়াল রাখতি, ও একই ভাবে খেয়াল রাখে। ওর মধ্যে আমি তোকে খুঁজে পাইনি। এক ঝলক দেখতে ইচ্ছা করছে। কাকে? নিজের ছেলেকে। আর এমন কি, চল চল। নিজের ছেলেকে দেখার জন্য আমাকে কেন জিজ্ঞেস করছিস? আসল ব্যাপারটা হচ্ছে, ও তোর উপর একটু রেগে আছে এখন দেখার বদলে কিছুদিন পরে। কারণ ও যদি তোকে কিছু উল্টো পাল্টা বলে দেয়, আমি সহ্য করতে পারবো না। কোনো ব্যাপার না মা, আমি আবার কখন আসবো? শেরু, আমি তোর দুঃখ বুঝতে পারি রে। নিজের ছেলেকে দেখার জন্য তুই হয়তো ছটপট করছিস। তুই একটা কাজ কর, এই জায়গার বদলে পেছনের জানলার সামনে চলে আয়, ও জানতে পারবে না, আর তুই তোর ছেলেকে দেখে নিতে পারবি। যা যা। কিরে রাজা, নিজে বেড়ে খাচ্ছিস? তুমি তো বলেছিলে খেনে খেনে। মাছি বাবা, মাছি। মাথায় উকুন হয়েছে। বাবাই, তোর নাকে কি আছে রে? কিছুই তো নেই। কেন কিছু নেই, একটু দেখা। তুমি যত ইচ্ছা তেল মারো, আমাকে গ্রাম ছেড়ে যেতেই হবে। ঠিক আছে ঠিক আছে, চলে যাস। এই দেখ, বলছি তো কিছু নেই, খেতে দাও না। তুমি কাঁদছো কেন? কই না তো। তুমিও আমার সাথে চলো, আমি তোমার ছেলের থেকেও ভালো খেয়াল রাখবো। আমার সোনা ছেলে, তুই ভালো খেয়াল রাখবি, আমি জানি তুই ভালো খেয়াল রাখবি। এই আয়নাটা কিসের জন্য? নিজেকে দেখতে দেখতে খাবো নাকি? এটা দাও আমাকে। চলে যাস না। হ্যাঁ বাবা, খাবার খেয়েই চলে যাস না, আস্তে আস্তে খা। আমি তোর জন্য নাড়ু বানিয়েছি। হ্যাঁ বাবা, এখানে বসে আস্তে আস্তে খা। হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে খা। পুরো রাজপুত্তুর। দেখলি বাবা, দেখলি ঠিক করে, একদম তোর মতন, তাই না রে? এবার চলে যা, যা শেরু। বাবুর বাড়িতে থাকবি তো, জানি, তোর সাথে আমি পরে দেখা করে নেব। এবার যা, চলে যা বাবা, যা। মা, কি বাবা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। বাবা, এটা আমি কি করলাম? অনেক যুগ হয়ে গেছে, তোমার হাতের খাবার খাই। খাওয়াচ্ছি বাবা, খাওয়াচ্ছি। তুই পেছনে যা, পেছনে গিয়ে বস, খাবার দিচ্ছি। আমি কতটা দুর্ভাগ্যবতী, খাবার কথাও জিজ্ঞেস করিনি। খেয়ে নে বাবা, খেয়ে নে, বুকটা কোল। এটা আমার রক্ত জল করা টাকা দিয়ে কেনা খাবার, ওনার এই খাবারে কোনো অধিকার নেই, ওনাকে বলে এখান থেকে চলে যেতে। এটা তুই কি বলছিস? ও তোর বাবা যে। আমি কি করে বিশ্বাস করব যে ইনি আমার বাবা? মা, কোনো ব্যাপার। শুনলে ও কি বললো? এই, সেই জন্য উপরওয়ালা তোর সাথে বুকের এত মিল দিয়েছে? চুপ কর মা, চুপ। শুনলি তোর ছেলে কি বললো? সে যাই হোক, আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। এটা তুই কি বলছিস? হ্যাঁ মা, কারণ আমার থেকেও বেশি বড়বাবুকে নিজের মনে করে, তাই জন্যই তো এরকম বলছে। আমি আসছি মা। সোনা, তোর খিদে পেয়েছিল বলেই তো খেতে চেয়েছিলি, এক মুঠো না খেয়ে চলে যাবি বাবা। পরে একদিন খাবো মা, আমি আসি। শেরু দাঁড়িয়ে যা। তোমরা বাপ বেটা দুজনেই আমার জন্য জন্ম নিয়েছো। ছোটু, দোষ না করা সত্ত্বেও আমি তোকে শাস্তি দিয়েছি, তাই জন্য তোর কাছে ক্ষমা চাইতে এসেছি। এ কি বলছেন বড়বাবু, আমার কাছে ক্ষমা চাইছেন? কোনো কারণ ছাড়া মারার অধিকার আপনার আছে। আমার থেকে বেশি অধিকার ওর আছে ছোটু, তুই তোর বাবার কাছে ক্ষমা চেয়ে নে। আমি যখন ওনাকে বাবাই মানি না, তখন ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ও শুধুমাত্র তোর বাবাই নয়,
আমার হৃদয়ের টুকরো। শেরু আমার কথাটা শোন। শেরু দাদা, গুড়িয়াকে আমার কাছে দাও না। শেরু কাকা, শেরু দাদা, গুড়িয়াকে দাও। ওকে আটকাও, আটকাও, চারিদিক দিয়ে ঘিরে ফেলো। দেবো না, দেবো না, দেবো না। আমি না ছেলে না, ওর কানফুটো করতে হবে, ওকে দিয়ে দে। কানফুটো করলে ব্যথা হবে, দেবো না। তাতে কি হয়েছে? তুমি কখনো কানফুটো করতে দেবে না। কানে দিল না পড়লো গুড়িয়া আমাকে খুব ভিমো দেখাবে। ফুটো করতে কষ্ট হবে, একটা কানচাপা দুল পরিয়ে দিলেই হয়। চুপ কর, চুপ কর। শেরু কাকু, দাও না, দাও না। না মামুনি। আরে আমাকে দাও না। দেখো গুড়িয়ার কোনো ব্যথা হবে না, আমি বলছি। কথা দিচ্ছো? হ্যাঁ সত্যি বলছি। সাবধানে। কাঁদে না মা। খুব সুন্দর দেখাচ্ছে, এটুকুর জন্য আকাশ পাতাল এক করে দিচ্ছি। আরে ছোট বাচ্চা তো না। আরে বড় বাবু এসে গেছে, তাড়াতাড়ি করো। নমস্কার, সবাই বসে পড়ুন, বসে পড়ুন। শেরু তুই কেন দাঁড়িয়ে আছিস, বস না। না বাবু। আরে বললাম তো বসে পড়। আপনি খেয়ে নিন, আমি বাড়ি গিয়ে পরে খাবো। আরে আমিও তো খাচ্ছি, খা, বসে পড়, বসে পড়। বাবু ওকে কেন বসিয়েছে? কেন, কি হয়েছে, সবাই দাঁড়িয়ে বললেন কেন? উনি আপনার বন্ধু এটা ঠিক আছে, কিন্তু ওনার সঙ্গে একসঙ্গে বসে খাবার খাওয়া এটা মানতে পারছি না। আচ্ছা এই ব্যাপার, শেরু ওঠ। তাই জন্যই তো আমি আগেই বারণ করেছিলাম না বাবু। ঠিক আছে ওঠ না, এখন কেন দাঁড়িয়ে রয়েছেন, বসে পড়ুন, সবাই বসুন। এই খাবার দাও, শুরু করুন, সবাই খান। এই শেরু চল। একি বড় বাবু, আপনি না খেয়ে চলে যাচ্ছেন? আপনাদের সবার জন্য যা দামি হতে পারে, কিন্তু আমার জন্য এই হচ্ছে দামি। চল খারাপ বলে দিচ্ছিস। কিরিপুদি, যা যা সামনে পেয়েছিস তুলে নিয়েছিস? হ্যাঁ সবকিছু, টাকা নিয়েছি, গয়না নিয়েছি, সব নিয়েছি। সাপ নয় আমি। বাবা বাবা, আমি বিয়ে করতে চাই না। করুন মা। তাহলে এই ছবিগুলো কেন দেখাচ্ছে? আমি কখন বললাম দেখতে? তোমার মা বলছে। হ্যাঁ গুড। তার মানে তুমি তোমার মেয়ের কোনোদিনই বিয়ে দেবে না? দিদি আমরা চাচ্ছি। এত তাড়াহুড়ো কিসের? আরো কিছুদিন থেকে যেতে। আমরা তোমার বোঝা কি করে হই দিদি? এটা তো তোমার আর জামাইবাবুর বড় মনের প্রমাণ যে আমাকে রেখেছো। আমাদের দুই অনাথকে ছোট থেকে মানুষ করছো, কম এটা? আরে ছাড় তো, খাবার খেয়েছিস তোরা? হ্যাঁ অনেক খেয়েছি। আচ্ছা তাহলে যা, আসি দিদি। বাবু তো এমনি মশকরা করছিল, আমাদের এখানে টাকা পয়সা গয়নাগাটি বস্তায় ভরে নিয়ে যাওয়া হয়, তাই জন্য মশকরা করছিল। পরের বার এলে আমি একটা বাক্স কিনে দেবো আপনাদের। সাবধানে যাস বাবু। কিছু মনে না করলে আমি ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি। ছোট কথা কেন, বড় কথা বলো, কে বারণ করেছে? আপনারা বাপ বেটি আলাদা থাকতে পারবেন না, ওই জন্য ফটো না দেখেই বারণ করে দিচ্ছেন। কিন্তু মা ঠাকুরুন তো রানী মামুনের বিয়ে দিতে চাইছেন, কি তাই না? তাহলে কি করা যায় বলো? যদি আমরা কাউকে ঘর জামাই করে নিই, তাহলে রানীমাও এখানেই বাড়িতেই থাকবেন। ঘর জামাই আছে নাকি কেউ সন্ধানে? এক্ষুনি তো দেখলাম, মালকিনের পাতানো ভাই। এই পাগলামা বন্ধ কর। মানছি যে অনাথ হওয়ার জন্য মা ঠাকুরুন ওকে লালন পালন করেছেন, এতে ওনার দোষটা কোথায়? এটা কোনো দোষ নয়, যদি এমনটাই করতে হয় আমার মেয়ের ভালো সম্বন্ধ আনবো। হ্যাঁ আমাদের সম্পত্তি তো দুই মেয়ের জন্যই আছে, তার মধ্যে অর্ধেক সম্পত্তি রানী মায়ের নামে লিখে দিন, সেও বড় লোক হয়ে যাবে। তোর কোনো সম্পর্ক নেই, ফালতু নাক গলাস না। হ্যাঁ যার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সেখানে আমার কোনো কাজও নেই, আমি যাই। আমি এমন কি বললাম যে রাগ করছিস? রাগ করার মতো আমি এমন কি লোক? শুনি, আপনার মেয়ে আপনি যেখানে খুশি বিয়ে দিন, শ্বশুর বাড়িতে ও যখন কাঁদবে সেটা দেখে আপনি কাঁদবেন, আর আপনাকে দেখে মা ঠাকুরুন কাঁদবে, আমি কি আপনার ঘরের লোক নাকি? শেরু কাকা,
ও সত্যি করে চলে যাচ্ছে, ওকে ডাকো না। কেন ডাকবো, নিজের খুব আত্মসম্মান আছে। আরে যা। তুই পাগলের মতো কেন কথা বলছো, আমি তো স্বপ্নেও ভাবিনি যে এত বড় বাড়ির জামাই হবো আমি। জানি না কোন পুণ্য করেছো আমাকে ঠকানোটা, পুণ্যের কাজ হলো। আরে আমার সোনা, আমি তোমাকে কেন ঠকাবো, আমি তো শুধু সম্পত্তির জন্যই ওকে বিয়ে করছি পাগলি। সত্যি? আসল প্রেম তো তুমি। আরে পাপি বদমাইশ, তুই এত বাজে লোক। ও আসলে দিদি। ছি, আমাকে দিদি বলে ডাকবি না। তুই আমার মেয়ের সাথে এই জন্য বিয়ে করছিস যাতে সম্পত্তি পেতে পারিস। তোর কখনো ভালো হবে না, কখনো ভালো হবে না। সব তোর জন্য হয়েছে, দিদির গালি শুনতে হচ্ছে আজকে শুভ দিনে। বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, যা বলছি। বন্ধ কর, এটা একটা সত্যি শুভ দিন। বিয়ে হওয়ার আগে তোর মুখোশ খুলে গেছে, এটা সত্যি শুভ দিন আমাদের পক্ষে। দিদি দিদি আমাকে ক্ষমা করে দাও, যৌবনের কিছু ভুল আমাকে গ্রাস করেছিল দিদি। ও যেন এখানে কোনো অশান্তি করতে না পারে, তাই ওকে শান্ত করার জন্য আমি ওকে মিথ্যে বলছিলাম যে ওই আমার সব। যা খুশি কর আমার তাতে কি, কিন্তু নিজের মেয়ে বিয়ে আমি তোর সাথে দেবো না। যেতে দেবো না, তোমাকে যেতে দেবো না। দেখ ভদ্রভাবে এখান থেকে চলে যা, যদি এই কথাটা আমার স্বামী জেনে যায় তোকে মেরে ফেলবে। আমি কোনো না কোনো বাহানা করে এই বিয়েটাকে আটকে দেবো, চলে যা। না, আমার স্বপ্ন সত্যি হওয়ার আগে ভেঙে চুরমার করে দিও না। আমার মৃত্যু অবধি তোমার মেয়ের সঙ্গে কোনো অন্যায় হতে দেবো না। তোমার মাথা দিয়ে আর সারা, চুপচাপ দরজাটা খুলে দে। যদি এই বিয়েটা না হয় আমি মরে যাবো। মরে যা, মরে যা তুই। এই মুহূর্তে আমার নিজের মেয়েকে বাঁচাতে হবে। চলে যা বলছি, চলে যা। আমি সরবো না, সরবো না, সরবো না, সরবো না। চলে যা চোখের সামনে, চলে যা, চলে যা বলছি। না, দরজাটা খুললে আমি ডাক দেবো ওকে। সর, সরে যা, আমি বলছি সরে যা। মেরে ফেলবো একদম তোকে। কি মনে করিস আমাকে তুই? তোকে তো দিদি লগ্ন পেরিয়ে গেলে আর ছ মাসের মতো কোনো লগ্ন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মুখ দেখছো, যাও গিয়ে বরকে নিয়ে এসো। আচ্ছা যাও, ঠিক আছে। আরে জামাই, ই আবার কোথায় গেল? বড় বাবু, বরকে তো দেখতে পাচ্ছি না, খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যাবে সে? তুমি ঠিক করে দেখো নি হয়তো, আমি নিয়ে আসছি। এখন তুমি কোথায় চলে গেছিলে? লগ্নের সময় হয়ে গেছে, এসো বসো বসো বসো। হ্যাঁ এসো। হ্যাঁ পণ্ডিত মশাই, তাড়াতাড়ি মন্ত্র পড়া শুরু করো, তাড়াতাড়ি। অবাক কাণ্ড, আজকেই বাড়িতে এক এক করে সবাই গায়েব হয়ে যাচ্ছে। গোবিন্দ মালিক, তুমি গিয়ে লক্ষ্মী আর শেরুকে খুঁজে আনো। আচ্ছা, চিন্তা করো না মা, চলে আসবে। দাঁড়াও পণ্ডিত, মাকে ছাড়া কি এই মঙ্গলসূত্র পড়াবে? ওখানে রাখো, মন্ত্র পড়তে থাকো। মন্ত্র পাঠ হয়ে গেছে, হয়ে গেলে আবার পড়ো। মা জননী, মা জননী, এসব কি করে হলো, কে করলো? শেরুদা, শেরুদা, আমার ভাই কোনো ভালো লোক নয়। যেভাবেই হোক এই বিয়েটাকে আটকাও, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। যাও, ঠিক আছে, এক্ষুনি যাও, এক্ষুনি।
আমি বিয়েটা থামাতে পারলাম না মা জননী। আমার পৌঁছাবার আগেই মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছিল। আমাদের রানী মায়ের গলায় মঙ্গলসূত্র আমি নিজে হাতে কি করে খুলে নিতাম? আপনি বলুন মা জননী, মা জননী, মা জননী, মা জননী, মালকিনের খুন হয়েছে, মালিক মালকিনকে খুন করা হয়েছে। হ্যাঁ, মালকিন খুন হয়েছে। লক্ষ্মী, দিদি, কি হলো লক্ষ্মী? চোর সেরু বল, এটা কি হলো বল, সেরু বল। মা জননীকে আমি খুন করেছি। বাবা সেরু, নিজের মা জননীকে তুই মারতে পারিস না এভাবে। তুই তোর মাকে এইভাবে মারিস নি বল। আমার দিদিকে মেরে ফেললো, আমার দিদিকে মেরে ফেললো। আমার মা তোমার কি ক্ষতি করেছে বলো আমাকে, আমার মাকে কে মেরেছো বল, বললা বল। বর খুঁজে না পাওয়ার জন্য রাগের মাথায় মা জননী আমাকে অনেক কথা শোনালেন, তাই আমার রাগ হয়েছিল। আমি ওনাকে একটা ধাক্কা দিলাম, উনি ওই খুঁটিতে ধাক্কা খেয়ে ওনার মাথাটা ফেটে গেল আর উনি মারা গেলেন। না, তুই এটা মারিসনি, সত্যি করে বল, বল কি হয়েছে। আমি বললাম তো, আমি নিজে হাতে এনাকে মেরেছি। আমি আমার মা জননীকে নিজে হাতে মেরে ফেলেছি। আমার মা জননীকে বাবা, না, তুই মা জননীকে মারতে পারিস না। আমি জানি তুই এই কাজ করিস নি। তোর মনে আমার জন্য ভালোবাসা সম্মান আছে? এ আপনি কি বলছেন? তুই তো চাস আমার সব সময় ভালো হোক। আপনি 100 বছর বেঁচে থাকুন, এটাই আমার প্রার্থনা। তাহলে আমার দিব্যি তোকে। আসলে কি হয়েছিল বল। আমার সর্বনাশ হয়ে যাক এটাই চাস। বাবু, আপনি আমায় কতটা ভালোবাসেন সেটা আমি জানি, কিন্তু যা এখন আপনাকে বলবো সেটা কাউকে বলবেন না। তার কথা দিলে তবে আপনাকে আমি সব সত্যি কথা বলবো। আমার পৌঁছানোর আগেও মঙ্গলসূত্র পড়িয়ে দিয়েছিল। আমি আমার মেয়েকে কি করে বিধবা দেখি বলুন? যদি সেরকম কিছু হতো তাহলে কি আমি সহ্য করতে পারতাম? তাই জন্যে ওই ওই দোষটা আমি নিজের ঘাড়ে নিলাম। আমাদের জামাই হয়তো অজান্তেই এটা করে ফেলেছে। ও নিশ্চয়ই পাল্টে যাবে, আমাদের মেয়েকে ও খুব যত্নে রাখবে, এই বিশ্বাসটা আছে আমার। বাবু, দয়া করে এই কথাটা কাউকে বলবেন না, জামাইকেও জিজ্ঞেস করবেন না। ভুল করে কখনো যদি রানী মা জেনে ফেলে ও জামাইকে ঘেন্না করবে আর আলাদা হয়ে যাবে। আর এমনটা যদি হয় আপনি আমার মরামুখ দেখবেন, আমি মরে যাব, মরে যাব আমি। আমার মেয়ের ভালোর ব্যাপারে ভাবলি তুই, নিজের মার ছেলের ব্যাপারে ভাবলি না। ওদের জন্য আমার কোনো চিন্তা নেই বাবু, আপনি তো আছেন। চলো গুড়িয়া, বাইরে গিয়ে খেলি আমরা। আমি খেলবো না, তুই এগিয়ে খেল, তোর বাবাকে আমার ভালো লাগে না। চিচি, ওটা আমার বাবা না, আমি তোকে পছন্দ করি না। আমি খেলবো না, চলো গুড়িয়া আমরা খেলি। এই, তুই আর হাত ধরে টানা টানি করছিস কেন? হ্যাঁ, এই
কেন আমার ভাইকে মারলি তুই? প্রথমে ও আমাকে মেরেছিল। না, আগে বীরু প্রভাকে মেরেছিল, তাই আমি ওকে মেরেছি। জিজ্ঞেস করো কি রে গুড়িয়া। হ্যাঁ, বীরু আমায় মেরেছিল। দেখেছো, ওর বাবার কর্মফলের জন্য ওকে তখনই চাড়িয়ে দেওয়া উচিত। বাবার কি আছে, বের করে দাও। যা বাইরে যা। না জামে বাবু, এমন করবেন না, এমন করবেন না জামে বাবু। আমাকে ছেড়ে দিন। রানী বলছিল খুনির ছেলেকে বাড়িতে রাখাটা। কাকে খুনি বলছো? ওই যে, যদি এর বাবা কোনো ভুল করে থাকে তাহলে এর দোষ কি তাতে? সবাই শুনে রাখো, আজ থেকে এ এই বাড়ির ছেলে, এখানে থাকবে। চল ছোট। বন্ধুর ছেলে বলে মাথা তুলে রাখবেন না, দরকার পড়লে কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দিন। এ কোনো অনাথ নয়, কারোর কোনো উপদেশের দরকার নেই, বেশি কথা বললে সম্মান চলে যাবে। আপনি কি বলছেন বাবা? না গো, আজ পর্যন্ত বাবা কখনো আমার সাথে এরকম করে কথা বলেনি, এখন ওর জন্য। উনি বললেন না, ওই বাড়ির ছেলে, কে বলতে পারে, হয়তো ওনারই ছেলে। এসব তুমি কি বলছো? জানি না, মানে মুখ দিয়ে বেরিয়ে গেছে কথাটা, আমাকে ক্ষমা করে দিন। তো গোবিন্দ মালিক, আগে এই হারামিকে বাড়ি থেকে বার করে দাও। বলছে তো ভুল করে বেরিয়ে গেছে মুখ দিয়ে। বেরিয়ে যায়, মনের কথা মুখে চলে এসেছে, আজকের পর এই অপয়া চেহারা মৃত্যু পর্যন্ত আমি দেখবো না। বাবা বাবা, আপনি কেন এমনি বলছেন? ও এই বাড়ির জামাই। তাই জন্যই আমি ওকে মারিনি, ওকে বলে দে আমার চোখের সামনে থেকে দূর হতে। ও চলে গেলে আমার কি হবে বাবা? ও তোকে খুশি রাখবে না, তুই এখানেই থাক। এই ছোট্ট কথাতে? এটা কোনো ছোট কথা? ও তো দেখ, তুই ওর সাথে চলে যেতে চাইলে চলে যা। এরা দুজনে আপনার চোখের সামনে থাকবে, তাই তো একে জামাই করেছেন। এটাই ভুল করেছে শেরু, আগে কুকুরটাকে এখান থেকে বাইরে বার কর। খালি হাতে বাইরে বেরিয়ে গেলে আপনার মেয়েকে তো ভিক্ষে চাইতে হবে। গোবিন্দ মালিক, উকিলকে ডেকে আমার সম্পত্তির অর্ধেক আমার বড় মেয়ের নামে করিয়ে দাও। তার আগে বাবা বাবা বাবা, এই কি করছো মা? শেরু, তোর মনটা অনেক বড়, আমি জানতাম। তুই কোনো ভুল করতে পারিস না আমি জানতাম, কিন্তু নিজের মালিকের মেয়ের খুশির জন্য দোষটা নিজের ঘাড়ে নিলি, আর 15 বছর তুই জেলের ভেতরে কাটিয়ে দিলি মা। তুই কোনো সাধারণ মানুষ নও, তুই সাধারণ মানুষ নোস, পূজা করার মতো দেবতা তুই। কি যাতা বলছো মা পাগলের মতো, আমি এমনটা করেছি বাকি? আমার মতো চাকরের কাঁধে হাত রেখে দুনিয়ার সামনে আমাকে বন্ধু বলে ডাকার বাবুর মনটা অনেক বড় মা, ওনার তুলনায় আমি তো কিছুই না। আমার মেয়ের সোহাগ রক্ষার জন্য তুই আমাকে দিব্যি দিয়েছিলিস, কিন্তু তোরই ছেলে তোকে ঘেন্না করে এটা দেখে আমি নিজেকে আটকাতে পারলাম না ভাই, তাই জন্য আমি সত্যিটা বলে দিয়েছি, আমাকে ক্ষমা করে দিও বাবা। তোমার খুব খিদে পেয়েছে না? আমি তো তোমার মুখ থেকে খাবারও কেড়ে নিয়েছি, নাও একটু খেয়ে নাও। যা বাবা যা, তোর ছেলে তোকে খাওয়াবে, যা যা খেয়ে নে। তুমি কতটা মহান ছিলে না জেনে তোমাকে ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি ভেতরে আসতে পারি? এটা কি জিজ্ঞেস করছিস গুড়িয়া? ভেতরে আয়। এই সুটকেস নিয়ে কেন এসেছো? আমি আর ওই ঘরে থাকতে পারবো না। এটা তুই কি বলছিস? বাবা অনেক পাল্টে গেছে,
এরকম বলতে নি গুড়িয়া, বাবা অনেক ভালো লোক। ভালো, খুব ভালো। নিজের বউয়ের হত্যাকারীকে বাড়িতে এনে রেখেছে। যে আমাদের মাকে মেরেছে তার সাথে আমি থাকতে পারবো না, তার থেকে মরে যাওয়া অনেক ভালো। এরকম বলিস না গুড়িয়া, আমি আছি না তোর জন্য। এটাও তো তোরই বাড়ি না, তুই এখানেই থাক। কতদিন অবধি, কতদিন অবধি তুমি থাকবে এখানে? কালকেই তোমার বাবা পুলিশ ডেকে সম্পত্তির জন্য জোরজবস্তি করে আনা হয়েছে বলে তোমাকে নিয়ে যাবে, কারণ তুমি ওনার মেয়ে আর তুমি এখন সাবালিকা। কিন্তু যতক্ষণ না কারোর সাথে বিয়ে হচ্ছে, প্রত্যেক মেয়ের ওপর তার মা বাবার অধিকার থাকে। তাই জন্য একে এখান থেকে যেতে বলছো? ও শুধু বৌদির বোন নয়, ও আমাদের দিদির পালন করা মেয়ে। তুই যা বললি তা ঠিকই, কিন্তু কিসের ভিত্তিতে আমরা ওকে এখানে রাখতে পারি? তুই তো ওকে এখনো বিয়েই করিসনি। যদি ও এই বাড়ির বউ হতো, তাহলে যেই আসুক না কেন আমি তাকে বুঝে নিতাম। তাড়াতাড়ি আমার বিয়ের ব্যবস্থা করো। গুড়িয়া, তুই এটা ভেবেচিন্তে বলছিস তো? বাবার সাথে শত্রুতা করে আমরা কি বাঁচতে পারবো? কেন, তুমি বেঁচে নেই, সেভাবে আমিও বেঁচে থাকবো। এমনটা নয়। না দাদা, বৌদির যখন সম্বন্ধটা পছন্দ নয় তাহলে জোর করো না। রঞ্জিত, কথাটা আমার পছন্দের উপর নয়, বাবা কি আদৌ রাজি হবেন? উনি মানবেন না, উনি এটা কি করে মানবেন? তাই যেখানে তোমার বাবার যাতায়াত নেই সেখানে গিয়ে বিয়ে দিয়ে দাও, তারপর আমরা সবাই গিয়ে ওনার পা ধরে নেবো আর উনি রাজি হয়ে যাবেন। দেখো, তোমার বাবা তোমার থেকে বেশি তোমার বোনকে ভালোবাসেন, উনি নিশ্চয়ই মানবেন। আরে ভাবছো কি এত, বউকে ভেতরে নিয়ে গিয়ে সাজাও, আমি বিয়ের ব্যবস্থাপতি করছি। এই হলো গিয়ে কথা। আরে বউ তো রাজি হয়ে গেছে, তুমি এখানে কি করছো বাবা? যাও, কেমন লজ্জা পাচ্ছে দেখেছো? কি হয়েছে রে? আমি ভাবছিলাম, একটু আগে আপনি বললেন না যেখানে বড় মালিক ঠিক পৌঁছতে পারবে না, এমন কোন জায়গা আছে? আমাদের বাড়ি। উনি মরে যাবেন তবু এই চৌকাটে পা দেবেন না। দেখো কতগুলো লোক আছে, কিন্তু তাতে লাভ কি? কেউ কোনো কাজের নয়। বাবু, গুড়িয়া মা আপনাকে খুব ভালোবাসে বাবু, একবার আপনি যদি বলেন। আমি কি ডাকবো? আমার পরিবারের সর্বনাশ করার বাড়িতে আমি যাব? তার থেকে আমার মৃত্যু ভালো। বাবু, যদি তোর ইচ্ছে হয় তাহলে ছোটুকে যেতে দে। না বাবু, বীরু চলে গেলে সত্যিটা বাইরে আসতে পারে। যদি এমনটা হয় তাহলে আমাদের রানীমা জামাইকে হয়তো ছেড়ে দেবে। কোনো ব্যাপার না, ওকে ছেড়ে দিলেই ভালো হয়, কমপক্ষে আমি আমার মেয়েকে তো পেয়ে যাব। নিজের মেয়ের সাথে মিষ্টি করে কথা না বলে 15টা বছর পেরিয়ে গেল। আপনি চিন্তা করবেন না, গুড়িয়া মাকে আমি নিয়ে আসছি। শেরু দাঁড়িয়ে যা, ওরা ভালো লোক নয়, নিজের ছেলেকেও সঙ্গে নিয়ে যা। ছোট। হ্যাঁ বড় বাবু। তুই নিজের বাবার সাথে গিয়ে আমার মেয়েকে ফেরত নিয়ে আয়। কি ভাবছিস এত? ও আর বেচারি নেই, অজান্তে কিছু করে ফেলেছে, তোকেই বদলাতে হবে। আমার মেয়ে হিসেবে বলছি না, তোর নিজের বউ হিসেবে। হ্যাঁ বাবা, যা যা, তুই ওকে থাপ্পর মেনে নিয়ে চলে আয়। সামলে, হ্যাঁ ভেতরে রেখে দাও। আচ্ছা বাবু, নমস্কার। বুধিরাম, এদিকে নমস্কার। আচ্ছা, সুযোগ বুঝে এদের কোনোরকমভাবে বুঝিয়ে টুঝিয়ে ওপরের ঘরে নিয়ে আয় এদের। যা, তুমি ওর ভাইকে পিটিয়েছ না, এখন ওরা তোমাকে পেটাবে। যা নিয়ে আয়। এক্ষুনি আসছি। কি চাই এখানে এখন? কি আবার বলবে, মেয়েদের চান করতে দেখেছো তো কি হয়েছে, তার জন্য তুমি এত মারবে? আমি প্লেট পাল্টাচ্ছি, মেয়ের চান অন্য কেউ দেখলে কোন বাবা ছেড়ে দেবে, প্রাণে মেরে ফেলবে। আমি ঠিক বললাম তো? বাইরে যা। কি বাইরে যা? ঠিক আছে, দরজা বন্ধ করে যাবি। চললাম না এদিককার না ওদিকের, আমাকে সবাই কুকুর বলেই ভাবে, না ঘরের না বাইরের। ওর ভুলের জন্য ওকে মেরে ফেলা উচিত ছিল। তুমি যা দোষ করেছো তার থেকে বড় দোষ তো আমার ভাই করেনি।
এই সব কথা বলার জন্য তুমি আর কোনো সময় পেলে না? বিয়েটা শেষ হতে দাও, তারপরে সব নিয়ে কথা বলা যাবে। এবার তুমি এখান থেকে যাও। সব সময় আমাকে ভুল বুঝিয়ে শুধু নিজের জীবনটা ঠিক করার চেষ্টা করো তুমি। আরে তার জন্য আমি কি করব? ওই শ্যাম আমার মাসির ছেলে, ও তোমার মেয়েকে পছন্দ করে। জুতো দিয়ে মারবো কুকুরটা। কি 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 বললি? তুই আমার মেয়েকে ভালোবেসে ফেলেছিস? জুতো দিয়ে মেরে ফেলবো তোমাকে? ভাই ছাড়ো ওকে, তুমিও তো আমাকে পছন্দ করেছিলে। ও সেরকম করে, তুমি কথা দাও যে তোমার মেয়ের সঙ্গে তুমি শ্যামের বিয়ে দেবে, তারপর নিজের ভাইয়ের বিয়ে দিয়ে নিজের শ্বশুরের সম্পত্তি গ্রাস করো তুমি। আমি মাঝখানে আসবো না। তুই বলি বাজারের একটা মহিলা, আর এই শয়তানটা হলো তোর দালাল। একটা হাত দিয়ে যদি মারি না একদম উপরে চলে যাবে। খারাপ নাকি সে? আমার বেশির কথা বলছিস, সেটা আমাকে বলতে হবে। তুই কোন নিচু জাতির, আর এর বাপের কোনো ঠিক নেই। দেখ আমার মুখ থেকে নোংরা কথা বেরোনোর আগে চলে যা। আমি যদি নিচু জাতির হই তাহলে তুই কোন জাতের শুনি হবি? আর তোর মেয়ে কোন জাতের হলো? ও কি একজন খুনির মেয়ে না? নিজের শাশুড়িকে মেরেছিলিস মনে আছে না? আমি যদি এই কথাটা ফাঁস করে দিই তাহলে ও কোনোদিন বিয়ে হবে না। সব জেনেও ভাইয়ের সঙ্গে বিয়ে দিচ্ছিস, তোর ভাগ্য ভালো। ফালতু কথা কম বল। জামাই বাবু মেরেই ফেলবো আজকে। রানী 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 হাত সরাও। কখনো স্বপ্নেও ভেবো না যে বিয়েটা হয়ে যাবে। রানী আমাকে আমাকে ক্ষমা করে দাও। কখনো না। বিয়ে আটকাতে বাপ-বেটা দুজনেই আসছে। এই সব দরজা বন্ধ করে দাও, ওদের ভেতরে আসতে দেবে না। যাও ঠাকুর মশাই তাড়াতাড়ি মন্ত্র পড়ুন। কি হয়েছে? ওরা বিয়ে আটকাতে আসছে। তোমার মায়ের মৃত্যুর প্রায়শ্চিত্তের জন্য আজ অব্দি তোমায় যত্নে মাথায় করে রেখেছি না বলো? মাথায় করে রেখেছ আমায়? সম্পত্তির লালসায় নাটক করে গেছ? আরে এগুলো সব একই ব্যাপার। অনেক ঝামেলা করে তোমার বোন বিয়েতে রাজি হয়েছে, এই বিয়েটা হওয়া অব্দি একটু ধৈর্য ধরো। একদম ভয় পেও না রানি, আমার কথাটা তো শোনো। একটা বেচারি মহিলা বলে তখন থেকে অনুরোধ করে যাচ্ছি। আজ অব্দি যা সেবা করেছি সেটার ভালো প্রতিদান দিলে তুমি। যখন তুই আমার বউ তাহলে বউয়ের মতো থাকতে শেখ, বাবা হতে চাইছিস কেন? আমাকে ক্ষমা করে দাও শেরু কাকা, আজ পর্যন্ত আমি তোমাকে না মামুনি অনেক পাপ করেছি আমি শেরু কাকা, পাপ করেছি। কেঁদো না মামুনি, কেঁদো না। না আমার পরিবারকে রক্ষা করো শেরু কাকা। আমার রানী মায়ের জীবনে আনন্দ আনার জন্যেই তুই যে খুন করেছিলিস তার শাস্তি আমি ভোগ করেছি, আর আজকে তুই একেও মারার চেষ্টা করছিস শয়তান। আহ
লগ্ন পেরিয়ে যাচ্ছে। দেখো প্রভা, মঙ্গলসূত্রটা পড়লে দুটো পরিবার এক হয়ে যাবে, তুমি তো বলেছিলে। একটু দাঁড়িয়ে যাও না দিদি, এখানে কোথাও আছে, এক্ষুনি চলে আসবে। বিনা, মা কোথায় আছে দেখো না। আচ্ছা মাসি। মঙ্গলসূত্র পড়ার পরও তো দিদির আশীর্বাদ নিতে পারো, এটা পড়ে নাও। না রঞ্জিত, আমার মা ছাড়াই দিদির বিয়ে হয়েছিল, আর সেই দিনই মা মারা যায়। এরকম বিয়ে আমার চাই না। না রঞ্জিত, আজকের পর থেকে এটাই আমার বাড়ি। এটা বলতে নেই মা, এরা সব মানুষ নয় শয়তান। চলো এক্ষুনি চলো। কাকে শয়তান বলছো? বংশের পর বংশ ধরে তোমার পরিবারকে নিজের মতো ভাবে দেখাশোনা করা, আমার পরিবারকে তুমি নষ্ট করে দিয়েছো। তুমিই হলে শয়তান। আসল সত্যিটা তুমি জানো না। বছর বছর ধরে আমার মায়ের হাতের রান্না খেয়ে সেই নুনের দাম ভুলে গিয়ে আমার মাকে নৃশংসভাবে খুন করেছো তুমি। তোমার মতো খুনি আজকে আমায় বোঝাতে এসেছে। আমাদের মাকে মারার এ মারেনি গুড়িয়া, আমাদের মায়ের হত্যাকারী হলো আমার স্বামী। তুমি বললে না যে নুনের মূল্য ভুলে গেছো, সেই মূল্য চোকাতে গিয়ে আমাদের পরিবারের ভালোর জন্য, আমার খুশির জন্য আমার স্বামীর দ্বারা হত্যাকাণ্ডের দোষ নিজের ঘাড়ে নিয়ে সাজা কেটেছি নিনি। সত্যিটা না জেনে আমরা আজ পর্যন্ত উনাকে গাল বন্ধ করেছি, ঘেন্না করেছি। যদি আমি সত্যটা জেনে যেতাম তাহলে ওর সাথে থাকতাম না। এই জন্য এখনো আমি
রানী মায়ের স্মৃতি শূন্য দেখতে পারবো না, তাই জন্য তোকে ছেড়ে দিলাম আমি। বড়বাবুর ভালো করে খেয়াল রাখিস। আমায় ক্ষমা করে দাও, তোমায় আমি কত কিছুই না বলেছি, আমায় ক্ষমা করে দাও। না মা, না কাঁদিস না মা। সেটা আমি জানতাম না, তোমার ভাই হওয়ার জন্য আমারও শাস্তি পাওয়া উচিত, সেই জন্য আমাকে ক্ষমা করে দিও দাদা। শেরু, আমার জন্য, আমার পরিবারের জন্য শেষমেশ তুমি তোমার প্রাণের বলিদান দিয়ে দিলে। শেরু, ছোটুকে দেখো, ছোটুকে দেখো, নিজের ছেলেকে দেখো, দেখো তোমার জন্য কত কেঁদে চলেছে। আমার বড় মেয়ের জন্য তোমাকে জেলে যেতে হয়েছিল, আর আমার ছোট মেয়ের জন্য তুমি নিজের প্রাণ দিয়ে দিলে। শেরু, 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 মা দেখো কি হয়ে গেল, ওকে বলো, চোখ খুলে রাখতে ওকে বলো, তোমার কথাও শুনবে। আমার পরিবারের জন্য এত করলে তুমি, এর ঋণ আমি কি করে চোকাবো, কি করে চোকাবো, কি করে চোকাবো। শেরু, 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 শেরু। বাবা, 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 শেরু, তোরা দুজন মালিক চাকর নোস রে, বাঁচবো একসাথে, মরবো একসাথে, এমন বন্ধুত্ব তোদের।